আমাদেরকে ধন্য করতে যাচ্ছেন যিনি নকশায় হায়দার কুতুবুল আলম বাবুল ইলম ওয়াল হিকাম মাহিউল বিদাত বাহরুল উলুম আউলাদুর রসুল সৈদুনা শাফিউল ওমাম আলাইহালাম সুবাহ আল্লাহ আমরা অত্যন্ত মনোযোগের সাথে মোহামুল্লবান নসিহত মুবারক শুনে হাকিকি সন্তুষ্টি রেজামন্দি মুবারক হাসিল করব والصلاة والسلام على سيد الانبياء والمرسلين والحمد لله رب العالمين اما بعد فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا رسولنا صلى الله عليه وسلم وعلى شايكنا مشيدنا ممدو حضرت مشيد قبل عليه السلام وعلى بيت الكريم عليه السلام اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا رسولنا صلى الله عليه وسلم وعلى شايكنا مشيدنا ممدو حضرت مشيد قبل بيت الكريم عليه السلام

মুর্শিদ কি তিনি ব্যবস্থাপনা করে দিয়েছেন বলেই তৌফিক দান করেছেন বলে আমাদের পক্ষে আজকে ফালিয়া ফ্রাহু অর্থাৎ পালন করে এখানে দিন ইসলাম ওনার অন্যতম মূল স্তম্ভ শরীফ ওনার উপর আলোচনা করা উপস্থিত হওয়া সম্ভব হয়েছে সোহানাম দিন ইসলাম ওনার পাঁচটি স্তম্ভের মধ্যে হাদিস অনুসারে মধ্যবর্তী স্তম্ভ সোহান কাজী যেহেতু বিশুদ্ধভাবে মালি ইবাদত কাজে মালি নিয়ামত যত রয়েছে সময় তো জাকাত ব্যবস্থা ওনার মাঝে রয়েছে সোহান আমার নৌশিক এছাড়াও অন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় সময় তো জাকাত ওনার সাথে জড়িত সেই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব সবাইকে মনোযোগের সাথে শুনতে হবে এবং ইলিম তালিমের সিলসিলা আগে আমরা বলেছি যারা ইলিম তালিমের সিলসিলার মধ্যে শরিক হতে পারবেন ওনাদের হাসন নসর জিনি সঈদুল মুসালিন ইমামুল মুসালিন নুর ইমুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ আলহি ওসাল্লাম যিনি হায়তুল নবী সল্লাহ আলহালাম যিনি নবী যিনি আলাল আল্লাম সল্লাহ আলিহি আসাল্লাম সেই সমন রসুল সল্লাহ আলহি ওসাল্লাম ওনার সাথে সংগঠিত হবে সোহান তাহলে কিভাবে শরিক হতে হবে নিজে শিখতে হবে অন্যদেরকে শেখাতে হবে এবং সেটা শুধু তত্ত্ব কথার মধ্যে থাকলে হবে না সেটা বাস্তবায়ন করতে হবে মামলু মুশিক তিনি আমাদেরকে সেই তৌফিক দান করুন আমরা প্রতিদিন চার ভাগে আলোচনা করে থাকি প্রথম ভাগে হচ্ছে জাকাত ফেটার ওষুধ ওনাদের পরিচিতি যে কি বিষয় দ্বিতীয় ভাগে হচ্ছে জাকাত ফেটার ওষুধ ওনাদের গুরুত্ব জাকাত ফেচ ওষুধ আদায় না করলে কি ভয়াবহ পরিণতি আর আদায় করলে যে অগণিত অসীম প্রতিদান সেই বিষয়গুলো আলোচনা করব তৃতীয় হচ্ছে যে জাকাত শব্দটি কালামুল্লা শৈবে

যে আলোচনার মাধ্যমে ইনিম বৃদ্ধি পায় আর আলোচনা মানে হচ্ছে মুখ দিয়ে আওয়াজ করতে হবে নিশ্চুপ থাকলে সেটা আলোচনা হয় না সেজন্য যখন উত্তর দিতে হবে আর সাথে সাথে গতকাল আলোচনা করেছি গতকাল তো শোনা হয়েছে জানাই তো আছে মুখ দিয়ে উচ্চারণ করা কি মানে দরকার কি আমি তো জানি নওয়জবিল্লা এরকম অনুভূতি যদি হয় তাহলে ইনিমের অহংকারে সে ইবলিশ হালাক হয়ে যাবে নওয়া সেজন্য স্বতঃস্ফূর্ত ভাবে মুখ নেড়ে আওয়াজ করে উত্তর গুলা দিতে হবে মামদু মুর্শিদ কিমন আসলাম তিনি আমাদেরকে কবুল করুন প্রথম হচ্ছে জাকাত ফেটে ওসর কি তিনটাই জাকাত তাহলে জাকাত শব্দের অর্থ আগে আমরা জেনে নিই যে অনেক অর্থ তার মধ্যে দুইটি অর্থ আমরা আলোচনা করছি এক নম্বর অর্থ হচ্ছে বরকত বা বৃদ্ধি দ্বিতীয় অর্থ হচ্ছে পবিত্রতা পরিশুদ্ধি এক নম্বর কি দ্বিতীয় হচ্ছে পবিত্রতা পবিত্রতা পরিশুদ্ধি কোথায় এই বরকত হবে কোথায় এই পবিত্রতা হবে যে মালি জিসমানি রুহানি মালি হচ্ছে মাল সম্পদ যিনি খলিক মালিক রহনাল তিনি ভাবে বাড়িয়ে দিবেন আর যেহেতু হারাম মালটা বের হয়ে যাচ্ছে যে জাকাতফত নিজের জন্য হারাম সেহেতু তার মাল সম্পদ পবিত্র পরিশুদ্ধ হয়ে যাচ্ছে সুবাহা মামসমানি মানে হচ্ছে দৈহিক বৃদ্ধি সেটা কিরকম ভাবে দেহ সুস্থ থাকবে আবার পবিত্র হচ্ছে কিভাবে যেহেতু হারাম থেকে হারাম খাদ্য হারাম মাল সম্পদে কোনো কিছু গ্রহণ করা হচ্ছে না দৈহিক বৃদ্ধিটা পবিত্র ভাবে হচ্ছে সোবাহা মামশিক মাস রুহানি বৃদ্ধি কিরকম রুহানি বৃদ্ধি হচ্ছে যে মুন জিয়াত যে গুণগুলি অর্জন করতে চায় তাকে সেই গুণগুলি মধ্যে তৈরি হবে বৃদ্ধি পাবে আর যে দোষগুলি ধ্বংস করে সেগুলো তার মধ্যে আবার রুহানি পবিত্রতা তাস্কিয়া অর্জন মানে কি হচ্ছে মানে হচ্ছে যে রুহানি পবিত্রতার মাধ্যমে কি হবে যে তিনি যিনি খলিক মালিক মহান আল্লাপা তিনি হাসিল করে নেবেন যে সেরকম উপযুক্ত তিনি হয়ে যাবেন সোবাহনবর শুকিবাসে তাহলে দেখা যাচ্ছে দুইটি অর্থ একটা হচ্ছে বরকত আর দ্বিতীয় হচ্ছে পবিত্রতা কোথায় হবে মালি জিসমানি রুহানি তাহলে এক নম্বর বরকত দুই নম্বর পবিত্রতা আচ্ছা এখন আমরা অর্থ জানলাম তাহলে আসলে কি বুঝায় জাকাত ক্ষেত্র ঔষধ দিয়ে তিনটা প্রশ্নের উত্তর জানা থাকলে জাকাত ক্ষেত্র ঔষধ দিয়ে আসলে কি বুঝায় সেটা শিখে হয়ে যাবে তিনটা প্রশ্ন কি যে কে দেবেন জাকাতের ক্ষেত্রে জাকাত কে দিবেন মালিকে নিসাব অর্থাৎ নিসাবের যিনি মালিক তিনি কে হাওয়ায় যে আসলে অর্থাৎ নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য বিষয়গুলি বাদ দিয়ে কারো কাছে যদি সাড়ে সাত ভরি সোনা অথবা সাড়ে বান্ন ভরি রূপা অথবা তার সমমূল্য এক বছর ধরে জমা থাকে অতিরিক্ত জমা থাকে ব্যবহার হচ্ছে না জমা রয়েছে তাহলে তিনি হচ্ছেন মালিকী নিসাব ওনার উপরে জাকাত দেওয়া ফরস আচ্ছা এখন এই সাড়ে সাত ভরি সোনা না সাড়ে বান্ন ভরি রূপা আগে সমান ছিল মূল্য এখন পার্থক্য হয়ে গেছে সাড়ে সাত ভরি সোনা প্রায় কত হয় সাড়ে তিন লাখ টাকার উপরে আর সাড়ে বান্ন রূপা আমরা দেখতে পাচ্ছি পঞ্চান্ন হাজার একশো পঁচিশ টাকা পঞ্চান্ন হাজার একশো পঁচিশ টাকা তাহলে কোনটা ধরবো বেশিটা যদি হয় তাহলে অনেকেই কিন্তু জাকাত দিবে না কমটা হয় তাহলে অনেকে জাকাত দিবে অনেক উপকার পাওয়া যাবে সেই জন্য রূপার নিসাবটা এখন মালিকের নিসাব হিসেবে ধরতে হবে রূপার নিসাবটাই নিসাব হিসেবে ধরতে হবে তাহলে কত হয় পঞ্চান্ন হাজার একশো পঁচিশ টাকা যদি কারো কাছে সেটা রূপা হিসেবে হোক মিশ্রিত ভাবে হোক অথবা যে টাকা পয়সা দিয়ে হোক কারো কাছে অতিরিক্ত জমা থাকে খুব সহজে এক বছর ধরে অতিরিক্ত জমা থাকতে হবে তখন তিনি হচ্ছেন মালিক জাকার দেওয়া খরচ এটা সোনা চান্দি নক টাকা পয়সার ক্ষেত্রে হতে পারে আবার মালে তেজারত ব্যবসায়িক মান সম্পদের ক্ষেত্রেও একই ভাবে হিসাব করতে হয় তবে আরেকটা আছে সেটা হচ্ছে সায়মা বলা হয় বিচরণশীল ফি ভাবে বিচরণশীল পশুর ক্ষেত্রে সেটা আলাদা হিসাব আচ্ছা কতটুকু দিতে হবে তাহলে এই যে অতিরিক্ত এক বছর ধরে জমা আছে সেই অতিরিক্ত মাল সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ যেটা ব্যবহার হচ্ছে না অতিরিক্ত জমা সেটা চল্লিশ একশোতে আড়াই আড়াই ভাগ আচ্ছা তাহলে আমরা প্রতিদিনই যে প্রশ্নগুলো করছি যে এক একশো হাজার একশো হাজারে কত হাজার দিতে হবে আড়াই হাজার একশো হাজারে কি বলে এক লাখ তাহলে এক লাখে আড়াই হাজার একশো লক্ষে কত লক্ষ দিতে হবে আড়াই লক্ষ তাহলে একশো লক্ষকে কি বলেন তাহলে এক কোটিতে আড়াই কোটি মানে চল্লিশ কোটি হয় চল্লিশ কোটিতে এক কোটি চল্লিশ লক্ষে তাহলে চল্লিশে এক একশোতে সবাই বুঝে গেল ধরতে পারা গেছে সবার হ্যাঁ জানে মনে না যে চল্লিশ সে দিব হচ্ছে এক চল্লিশ ভাগের এক ভাগ আর একশো ভাগের মধ্যে কত দিতে হয় আড়াই ভাগ ঠিক আছে চল্লিশ ভাগে একশো ভাগে আড়াই ভাগ কেমনি হয় চল্লিশ যদি এক হয় তাহলে আশিতে কত দুই আর বিশে কত হবে তাহলে অর্ধেক তাহলে আড়াই হয় আচ্ছা কখন দিতে হবে যেটা যে আমরা যে বলেছি এক বছর সেই বছরটা কোন ধরনের বছর সেটা কি সৌর বছর নাকি ফসলি বছর নাকি ইংরেজি বছর কোনটা সেটা চাঁদের বছর হবে হিজড়ি বছর হতে হবে তাহলে কোন মাসে যে কোনো মাসে তো বছরটা পূর্ণ হতে পারে হাজি শরীফ বংশে হায়াদা শাহরু জাকাতি কুম রমজান শরীফ মাসে রমাদান পবিত্র রমাদান শরীফ মাসে জাকাত দিলে ফজলত বেশি কমপক্ষে কত গুণ একে

তারপরে যে দিনটা আসতে হবে তখন সুবে সময় যদি কেউ মালিকের নিসাব হন তাহলে নিজের এবং নিজের পরিবারে যারা ওনার উপরে নির্ভরশীল সবার ফিরটা দেওয়া হচ্ছে ওনার উপরে ওয়াজিব এখন এখানে পার্থক্য আছে জাকাত সারা বছর মালিকের নিসাব হতে হয় ফিরটা শুধুমাত্র ঈদ ফিতরের দিনে সুবে সাদিকের সময় মালিকের নিসাব হয় জাকাত হচ্ছে ফরজ ফিরটা কি ওয়াজিব জাকাত দিবে যে মালের মালিক শুধু তারটাই আর ফিরটা দিতে নিজেরটা আর পরিবারে যারা ওনার উপর নির্ভরশীল সবারটা সেটা ছোট হোক বড় হোক পুরুষ হোক মহিলা হোক গোলাম হোক আজাদ হোক সবার ফিটার দেওয়া হচ্ছে ওনার দায়িত্ব আচ্ছা এখন শর্ত হচ্ছে যে সুভেছাদিক অতিক্রম করতে হবে মানে একটা শিশু যদি সুভেসাদিকের আগে জন্মগ্রহণ করে ফিরটা কি দিতে হবে কি হবে না দিতে হবে কারণ পেয়েছে যে এখন একজন ইন্তেকাল করলো সুভেসাদিকের পরে ফিরটা দিতে হবে দিতে হবে হ্যাঁ কারণ তিনি সুভেসাদিক পেয়েছেন যেহেতু পরে ইন্তেকাল করছেন সুভেসাদিকের আগে যদি ইন্তেকাল করেন তাহলে কি ফিটটা দিতে হবে দিতে হবে না সুবিধের সাথে পরে যদি একটা শিশু জন্মগ্রহণ করে ফিরতে দিতে হবে দিতে হবে না আরেকটা মাসালা রয়েছে সমাজ ও প্রথম নেই কেউ যদি সচ্ছল হয় অর্থাৎ যা প্রয়োজন প্রয়োজনীয় বিষয়গুলো যতটুকু আছে তার চেয়ে অতিরিক্ত কিছু আছে হ্যাঁ একটা দুইটা অতিরিক্ত আছে তখন ওনার জন্য ফিরতে দিয়ে দেওয়া হচ্ছে উত্তম বা আফজল এতটুকুই তাহলে কতটুকু দিতে হবে এই যে বললাম সবার দিতে হবে তাহলে কতটুকু যে যে কামমুন বলিন ও কামিন আলাকুল স্নাইন প্রত্যেক দুইজনের জন্যে এক একজনের জন্যে অর্ধসা সেটা হচ্ছে ষোলোশো সাতান্ন গ্রাম দেড় কেজির চেয়ে একশো সাতান্ন গ্রাম বেশি ষোলোশো সাতান্ন গ্রাম আটার মূল্য বর্তমান বাজার দরে সাতান্ন টাকা কত ফিরা কত বর্তমান বাজার দরে সাতান্ন টাকা যদি রমজান আসার আগে চেঞ্জ না তাহলে এটাই এটাই থাকবে থাকবে পরিবর্তন হলে সাতান্ন টাকা একজনের জন্য এখন যদি কোনো পরিবারে ভাই বোন আটজন পিতা মাতা সহ দশজন হয় তাহলে কত টাকা ফিটটা দিতে হবে পিতা কামাই করে তিনি কত টাকা ফিটটা দিবেন দশ দিয়ে গুণ দিতে হবে পাঁচশো সত্তর এভাবে এটা বের করতে হবে আচ্ছা কখন দিতে হবে কখন দিতে হবে ঈদের জামাতের আগে দেওয়া হচ্ছে ওয়াজিব ঈদের জামাতের আগে দেওয়া ওয়াজিব তবে উত্তম আফজল হচ্ছে রমান শরীফে আদায় করা হচ্ছে ওনারা রমান্দ শরীফ ওনার শেষের দিকে ফিরটা আদায় করে ফেলতেন একই বিষয় যেহেতু ফরজ ওয়াজিব সত্তর গুণ বাড়িয়ে দেওয়া হয় রমাদান শরীফে দিলে কমপক্ষে সত্তর গুণ বেশি ফজলত পাওয়া যাবে এক সেকেন্ড অতিবাহিত হয়ে গেলে রমান শরীফ এই ফজলত পাওয়া যাবে যাবে না তাহলে ফিরটা যদি দিতে হয় তাহলে কখন দিতে হবে হ্যাঁ যদি কেউ বুদ্ধিমান হয়ে থাকে রমদান শরীফে দিবে এখন যে কেউ আরো বেশি বুদ্ধিমান হয়ে থাকে যে রমাদান শরীফ আগে দিয়ে দিই হ্যাঁ সে এখন দিয়ে দিই হবে হবে না কেন ফিটটা রোজার সাথে সম্পর্কিত যে রমদান শরীফে ফরজ রোজা রাখলে রোজার মধ্যে ইচ্ছে ভুল টুটি হয় সেটা আসমান জমিনের মানুষের ঝুলন্ত অবস্থা থাকে ফির আদায় হয়ে গেলে খলিক মানে মহানালফা কোন দরবারে প্রবল হয়ে যায় কিন্তু রমজান শরীফ ওনার আগে তো রোজা রাখা হচ্ছে না ফরজ রোজা রাখা হয় না সেজন্য তখন ফিটটা দিলে হবে না তো জাকাত কিন্তু অতি অ্যাডভান্স অগ্রিম দেওয়া যায় সেটা রমনা শরীপে না নিয়োগ করতে এখনই দেয় তা জাকাতের টাকাটা এখন ব্যবহার হবে আবার রংনা শরীফে ক্ষতিগ্রস্ত তিনি লাভ করেন দুইটাই তিনি লাভ করেন সব আনন্দ শিখলে আচ্ছা ফিটটা আমরা শিখে ফেলেছি এরপর হচ্ছে ওসর ওসুর জাকাত হচ্ছে মাল সম্মদে ফিটটা হচ্ছে জ্যাকাতর ফেটরা শৎকাতর ফেটরা বলা হয় খাবার বলা হয় আর ওসরটা তাহলে কি ওষুরটা হচ্ছে ফল ফসলের জ্যাকাত ফল যেমন আম কাঁঠাল দেখা যাচ্ছে ফসল দেখা যাচ্ছে কি ধান গম তো ফল ফসলের জাকাত হচ্ছে ওসর হ্যাঁ মা মিনাল তিনি আদেশ করেছেন যারা ইমান এনেছ তারা আমি যা জমি থেকে খারিজ করি তার হক আদায় করো সেটাই হচ্ছে ওষোর তাহলে ওষুধটা কিভাবে দিতে হবে কে দিবে কতটুকু দিবে কখন দিবে কে দিবে যে জমি জমাতে ফল ফসল হয় জমি জমা বা গাছপালার যিনি মালিক তিনি প্রথম দায়িত্ব ওনার ওষুধ দেওয়া এখন ওনার কাছে গেলে বলে আমি তো খাচ্ছি না আমি দিয়ে রেখেছি অন্যরা খাচ্ছে ওনাদের কাছে যান তাদের কাছে গেলে বলে মালিক হচ্ছে ঢাকায় থাকে মালিকের কাছে যান তো দুইজনে এড়িয়ে ফলে কি ফলাফল কি হবে দুইজনের খাওয়া খাদ্য আরাম হয়ে যাবে তবে একজন আদায় করলে হয়ে যাবে কতটুকু দিবে কতটুকু দিবে যে অনেক ফল ফসল হয় কোনো পরিশ্রম করতে হয় না হ্যাঁ গাছপালা আছে আম জাম কাঁঠাল লিচু পেয়ারা হচ্ছে এমনিতেই ফল ফসল হচ্ছে তো সেক্ষেত্রে বিনা পরিশ্রম হলে দশ ভাগের এক ভাগ আশাতুন মানে এক দশমাংশ দশ ভাগের এক ভাগ তাহলে একটা পেয়ারা গেছে ষাটটা পেয়ারা হলো ষাটটা পেয়ারা পেরে আনা হলো কতটুকু ওষুধ দিতে হবে ছটা কারণ দশ ভাগের এক ভাগ দশ ভাগের এক ভাগ আচ্ছা এখন যদি পরিশ্রম হয় যিনি খলিক মালিক মহানালক যেহেতু পরিশ্রম করছে বান্দা তিনি আরো কমিয়ে দিয়েছেন কিরকম করেছেন দশ ভাগের এক ভাগের জায়গা সেটা আরো একেবারে অর্ধেক করে বিশ ভাগের এক ভাগ করে দিয়েছেন তো সেক্ষেত্রে পরিশ্রম করে হয় কিরকম ধান গম একটা জমি নেই একশো মন ধান হলো তা সেক্ষেত্রে কি ওষুধ দিব নাকি বিশ ভাগের এক ভাগ দিব কোনটা দিব বিশ ভাগের এটাকে বলা হচ্ছে নিষ্পে ওষুধ নিষ্পে ওষুধ তাহলে একশো মনের বিশ ভাগের এক ভাগ কত হয় পাঁচ মন তা সেক্ষেত্রে পাঁচ মন দিতে হবে তো পরিশ্রম করে হলে বিশ ভাগের এক ভাগ বিনা পরিশ্রম হলে দশ ভাগের এক ভাগ তাহলে কতটুকু দিতে হবে সেটা আমাদের শিখে হয়ে গেল কখন দিতে হবে সরাসরি আয়সিফ রয়েছে আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি যখনই ফল ফসল তোলা হবে তখনই তার হক আদায় করতে হবে যখনই ফল ফসল যে ফল ফসল হক আদায় করা যেদিন ফল ফসল কাটা হবে তোলা হবে তাহলে জাকাত দিতে হতো বছরে একবার রমদান শরীফে ফিরতে হচ্ছে বছরে একবার রমনদান শরীফে উত্তম তো ওষুধ তাহলে কখন যতবারই ফল ফসল তোলা হবে ততবারই দিতে হবে তাই এতটুকুই মূল বিষয় আমাদের জানা হয়ে গেল তো প্রশ্ন কয়টা কে দিবেন তারপর কি কতটুকু দিবেন কখন দিবেন এই মূল বিষয় শিখে যায় আচ্ছা এরপরে তাহলে জাকাত পেট্রসম ওনাদের গুরুত্বটা আমরা দেখবো কতখানি গুরুত্বপূর্ণ আসবে আচ্ছা গুরুত্বের মধ্যে চারটা বিষয় আছে এক নম্বর হচ্ছে ইমান হ্যাঁ দুনিয়াতে আমরা এসেছি আমাদের মূল বিষয় মূল নিয়ামত আমরা যেটা পেয়েছি সেটা কি বিষয় ইমান সমস্ত কিছু ছাড়া যাবে কিন্তু ইমান ছাড়লে কোথায় যেতে হবে যার নামে অনন্ত অনন্তকালের জন্য যার নামে বিল্লাহ এরপর হচ্ছে আমল ইমানের পরে তো আমল স্বাভাবিক তারপরে কি সচ্ছলতা জাকাত যেহেতু মালি ইবাদত তাহলে সচ্ছলতা আসবে এটাই স্বাভাবিক তারপরে কি অতিরিক্ত একটা প্রাপ্তি রয়েছে সেটা কি সেটা হচ্ছে শান্তির বুনিয়াদ এবং শান্তির বুনিয়াদ তাহলে ইমান লিখা চৌধুর সিদ্দিকা আকবর আলাইসাল্লাম তিনি কি করেছিলেন যারা জাকাত দিতে অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে তিনি জিহাদ ঘোষণা করেছিলেন অনেকে তখন বলেছিল যে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে হয় জাকাত বিরুদ্ধে জিয়া ঘোষণা করে কেমন কথা তিনি কি বলেছিলেন বুখারি শহীদ বলেছেন অবশ্যই 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 আমি তার বিরুদ্ধে জিয়া ঘোষণা করলাম মান ফারাকা বাইনা জাকা নামাজ এবং জাকাতের মধ্যে যে পার্থক্য করবে অবশ্যই অবশ্যই আমি তার বিরুদ্ধে জিয়াত ঘোষণা করলাম তিনি জিয়া করেছিলেন তাহলে কেন জিয় করেছিলেন তারা কি মুসলমান ছিল আসলে না সেটা আমরা দেখতে পাচ্ছি জাকাত আদায় না করলে কি হবে আখিরাতে অবিশ্বাসী কোথায় যারা এই জাকা যেটা আমরা বললাম সাতাশ বার কতবার আছে কালাম শরীফে এই জাকা যে কাজটা এটা আমরা পরে ব্যাখ্যা করবো যে করবে না তারা কি তারা আখিরাতে বিশ্বাস করে না তারা কাটটা কাফের না ঘোষক কে ঘোষণা দিলেন যিনি খলিক মালিক নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আচ্ছা তারপর কি যদি করা হয় জাকা করা হয় তাহলে কি হবে আল্লাহির তিনি আখিরাতে ইয়াকিম রাখেন ইয়াকিন মানে কি বিশ্বাস নিরেদ বিশ্বাস কোনো ফাঁকা নাই হ্যাঁ খাটি বিশ্বাস জাকাতু বোরহানুন সমন্বিত জাকাত হচ্ছে দলিল দলিল ছাড়া জমি জমার মালিকানা প্রমাণ করা যায় না যত কথাই মুখে বলুক কোনো কাজ হবে না তেমনি জাকাতের ইটাও জাকা যারা করবে না তারা যে ইমানদার সেটা প্রমাণিত হবে না আর প্রমাণ করতে হলে কি করতে হবে তাহলে জাকাতের কাজ করতে হবে ইটাও জাকা করতে হবে তা এক নম্বর গেল ইমান এরপরে আমাদের বিষয় হচ্ছে আমল হ্যাঁ কালামুল শিফা আমলের বর্ণনা যিনি খলিক মালিক রহমান আল্লাহ তিনি নির্দেশ দিয়েছেন জাকাতের নির্দেশ কতবার দেওয়া হচ্ছে সম্মানিত জাকাত শব্দটি 32 বার এসেছে শুধু শব্দ মরকি এছাড়া ইন ফাঁকা শব্দ এই বত্রিশটা আয়াত দেখতে পাচ্ছেন যেখানে জাকাতে বিষয়টি বলা হচ্ছে এছাড়া ইনফাকা ফাঁকা শব্দ দিয়ে জাকাতের বিষয়টি বলা হচ্ছে কতবার তেতাল্লিশ বার সৎকার শব্দ দিয়ে বলা কতবার নয় বার তাহলে বত্রিশ তেতাল্লিশ নয় হচ্ছে চুরাশি বার সরাসরি এছাড়াও একটা হিসাবে দেখা গেছে যে খরচ করার যে বিষয়টি যে আমার সাথে বিক্রি হয়ে যাও আমার নিজেকে বিক্রি করার কথা বলা হচ্ছে ব্যবসা করার কথা বলা হচ্ছে তারপর কর্জে হাসানা দেওয়ার কথা বলা হয়েছে বখিলি ত্যাগ করার কথা বলা হয়েছে সাক্ষতি অর্জন করার কথা বলা হয়েছে অনেক ভাবে এই বিষয়টি এসেছে প্রায় দেড়শো বারের অধিক খরচ করার বিষয়টি আছে খরচ করার কথা বললে প্রথমে কি নফল বিষয় না ফরজওয়াজি বিষয় তাহলে কি জাকাত আসবে তাহলে এত অধিক সংখ্যক আর কোন একক বিষয় কালামুল্লা শৈপে বর্ণনা করা হয়নি আদেশ দেওয়া হয়নি তাহলে এখান থেকে বুঝতে হবে যিনি খলিক মালিক ও মহানাল তিনি যে বিষয়কে এত অধিক সংখ্যক বলেছেন সেই বিষয়টা কি গুরুত্বহীন না সর্বোচ্চ গুরুত্বপ্রাপ্ত হ্যাঁ অত্যন্ত শক্ত ফরজ নাউজুবিল্লাহ যারা এটা করবে না হ্যাঁ তাদের পরিণতি কি হবে তারা অত্যন্ত শক্ত একটা ফরজকে তারা লঙ্ঘন করলো তাদের যেহেতু মালি ইবাদক সমস্ত মাল সম্পদ কি হবে হারাম হয়ে যাবে জন্য সহজে একটা পাক পবিত্র পাত্রে যদি এক ফোঁটা এক ফোঁটা নাপাক পাক ফেলা হয় এক পাক পাক পবিত্র গ্লাসের মধ্যে পানির মধ্যে তো পুরো গ্লাসের পানিটা কি হয় নাপাক হয়ে যায় তো না ছিল কিন্তু এক ফোঁটা কাজেই এই জাকার ক্ষেত্রে ওষর হতে পারে পরিমাণে কম এক টাকা কিন্তু যদি সে জাকা না করে তার সমস্ত মাল সম্পদ খাওয়া খাদ্য হারাম নজ্লা হারামের যে কুফল ভয়াবহ কুফল সেটা কি একদানা এক লোকমা এক বেলা যদি কেউ হারাম ভক্ষণ করে তাহলে চল্লিশ দিন তার ইবাদত বন্দিগি দোয়া মোনাজাত ইবাদত বন্দিগি তার কবুল হবে না নজবিল্লা সারা বছর অনেক নামাজ রোজা করলো কিন্তু বছরে জাকারটা দিল না তার সমস্ত নামাজ রোজা কি হবে বরবাদ বাতিল হয়ে যাবে নামজবিল্লা আরেকটা বিষয় আছে ভয়াবহ বিষয় সেটা কি হারম হারাম থেকে বর্ধিত গোস্তের টুকরা কোথায় যাবে নামে এক টুকরা তো আলাদা করে যাবে না পুরো দেহটাই জান্নামে চলে যাবে তাহলে তার আমল সব শেষ আর সে কাঠটা জাহ্নামি না আর যদি করা হয় তাহলে আমরা আগেই বলেছি জাকাত শব্দে কয়টা অর্থ ছিল এক নম্বর হচ্ছে বরকত আর দুই নম্বর পবিত্রতা তাহলে জাকাতের কাজ যে করবে ইতেও জাকাত করবে তার মালি জিসমানি পবিত্রতা রুহানি পবিত্রতা হাসিল হবে তাই না তাহলে এই তিনটা জিনিসের পবিত্রতা হচ্ছে দোয়া মোনাজাত ইবাদ উদ্বন্দী কবুল হওয়ার শর্ত তাহলে আশা করা যায় নিঃসন্দেহে ওনার দোয়া মোনাজাত ইবাদ উদ্বন্দীকেই কবুল হবে আচ্ছা গেল দুই নম্বর আমলের বিষয়ে আলোচনা এরপর আমরা কি বিষয়ে আলোচনা করবো সচ্ছলতা যেটা খুব গুরুত্বপূর্ণ সারাদিন মানুষ পেরেশান কিভাবে কিছু টাকা পয়সা রোজগার করবে কিভাবে সচ্ছল হবে তাই না সবার মধ্যে চিন্তা সবার মধ্যে একটা মানুষও পাওয়া যায় না যার মধ্যে চিন্তা নাই তাহলে হাঁকি কি উপায়টা কি যিনি খলিক মালিক ও মানা তিনি আমাদেরকে কি উপায় দিয়েছেন তিনি যে জাকাত ব্যবস্থা দিয়েছেন হ্যাঁ কিরকম যে ধনী হতে হলে তিনটা বিষয় লাগে তাই না এক নম্বর কি টাকা পয়সা ধন বল লাগবে নাহলে কিসের ধনী আর দুই নম্বর কি তার চাহিদা মিটতে হবে বাইরে যত চাহিদা আছে মিটতে হবে চাহিদা না মিটাতে পারলে কিসের ধনী কিন্তু চাহিদা তো পয়সা দিয়ে অনেক চাহিদা মিটানো যায় না যে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার হলে দেখা যাচ্ছে যে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি লক্ষ টাকা খরচ করে কেমন তারপরেও দুনিয়া থেকে বিদায় নিতে হয় নাউজুবিল্লাহ তাহলে টাকা পয়সা দিয়ে তো কাজ হচ্ছে না এরপরে কি আবার অনেক টাকা পয়সা কিন্তু রাতে ঘুমাতে পারে না তার অন্তরে চাহিদা মিটে নাই চাই চাই নাই নাই খাই খাই পাই পাই এই চিন্তায় সে মরে যাচ্ছে অন্তরে তৃপ্তি নাই শান্তি নাই সে কি চাহিদা মিটেছে স্যার তাহলে সে তো দরিদ্র নহামজ্লা হাকি কি ধনী হতে হলে এই তিনটা বিষয় সমাধান ধন সম্পদ পাবে তার চাহিদা কূটনতি ভাবে মিটবে এবং অন্তরে শান্তি তৃপ্তি থাকবে সেটা কোথায় রয়েছে সম্মানিত জাকাত ঔষড়ের মাঝে আর কেউ দিয়ে হাকি কত যদি আসলেই সেরকম দায়িত্বশীল কেউ হয়ে থাকে যে সত্যি ধনী হতে চায় ইমানদার তাকুল এরকম থেকে থাকে তাকে কি করতে হবে ইটাও যাকাত করতে হবে কত হবে না আচ্ছা এরপরে যে শব্দমর করেছে মুদাইফুন হ্যাঁ মুদাইফুন ওয়া মা আতাইতুম মিন সাকাতিন তুরিদুনা ওয়া জাল্লাফা উলাইকা হুমুল মুদাইফুন ওয়া মা আতাইতুম মিন সাকাতিন যে যাকাত থেকে দিবে এখানে মিন দিয়ে বোঝানো হচ্ছে যাকাত থেকে নিজের যাকাতলে সরসী আতু যাকাত বলি হতো কিন্তু আল্লাহ বলছে যাকাত থেকে অর্থাৎ কিছু যাকাত হবে নিজের কিছু যাকাত হবে কি হ্যাঁ অন্য থেকে সংগ্রহ করা তার মানে যার ফরজ অধিবহনে তিনিও মুদিফুন মুদিফুন শব্দের অর্থ হচ্ছে সমৃদ্ধশীল যিনি জাকার থেকে নিজের হোক অন্য সংগ্রহ করে আল্লাপা কোন সন্তুষ্টির জন্য ইতাও জাকা করবেন তিনি মুদিফুন অর্থাৎ সমৃদ্ধশীল হয়ে যাবেন সোবাহা মান ধনী হলে এক জায়গায় ধনী হ্যাঁ বিলিয়নিয়ার মিলিয়নিয়ার ইত্যাদি ইত্যাদি কিন্তু সমৃদ্ধশীল উনি কোনো কোন কিছুর মধ্যে সীমাবদ্ধ নন উনিটা বাড়ছেই বাড়ছে বাড়ছে কতটুকু সীমা কতটুকু একেবারে খলিক মালিক ও মহান তিনি হাসিল করে নেবেন সুবাহ আল্লাহ শুধু এতটুকুই নেই ইসমে ফায়ল আরবি কাওয়ায়দ অনুসারে ইসমে ফায়ল যিনি ইসমে হন তিনি যে কাজ ঘটান অন্যদেরকেও তিনি সমৃদ্ধশীল মুদিফুন বানিয়ে নেবেন সুবাহ আল্লাহ আচ্ছা এরপরে আমরা দেখি কাপ্তানের কাপড় যে হজরত আবু হরেন তিনি এই আদিশটি বর্ণনা করেছেন হজরত জুন্নুরাইন সালাম ওনার সময় এত সুন্দরভাবে ভাবে ব্যবস্থা কায়েম হয়েছিল কোটি কোটি মুসলমান যে কোন চাহিদা অপূর্ণ নাই ওনারা কান্নাকাটি করেছেন সাহাবেকরমান ওনাদের কান্নাকাটিটা কিরকম হাকি কি বিষয় ওনারা কান্নাকাটি করেছেন আইবার যে জান্নাতে চাহিদা অপূর্ণ থাকে না পূর্ণ হয়ে যায় দুনিয়াতেই আমাদের সমস্ত চাহিদা পূর্ণ হয়ে গেছে আমরা কি জান্নাত দুনিয়াতেই পেয়ে গেলাম আসল জান্নাত আমাদের থাকবে তো ওনারা কান্নাকাটি করেছেন সোবানুম হজরত আবু রহমান তিনি বর্ণনা করেছেন যিনি আগে প্রাথমিক যুগে দিন ইসলাম প্রাথমিক যুগে একেবারে ক্ষুদার টানায় তিনি মাটি কামড়ে পড়েছিলেন এক এক চুমুক দুধ এক গ্লাস দুধ যদি কেউ খাওয়াতো হাজি বর্ণনা করা আছে সেই তিনি বলছেন যে আমি কাপ্তানের কাপড় দিয়ে আমার নাক মোয়ারক মুচি নাক মোয়ারকে ময়লা পরিষ্কার করি যে সোনার ডান দিকে হচ্ছে সোনার রুপার ডান দিকে হচ্ছে রুপার সুতায় সেলাই করা কাপড় রুপার সুতা এটা আমরা দেখি নেই কোনদিন আর বাম দিকে হচ্ছে সোনার সুতায় সেলাই করা কাপড় এটা টপকপি মিউজিয়ামে রাখা আছে তুরস্কের রাজা বর্ষাদের মধ্যে যারা উচ্চপদে রাজা ওনারা ওনারাই পোশাকগুলো ব্যবহার সেই এত দাবি পোশাক দিয়ে নাক মমরকে ময়লা পরিষ্কার করা হয়েছে ফ্যান না কাজ আমরা নাক মমরকে মনবশে একটা ফ্যান না কাপড় দিয়ে যেটা কোনো গুরুত্ব নাই যে ময়লা পরিষ্কার হয় অথচ সেই কাপড়টাই তখন এত দামি সুবহানাল্লাহ ওহ শেখ মোহাম্মদ তখন কত সমৃদ্ধি কত প্রাচুর্য সেই দিকে আমাদেরকে কে নিয়ে যাচ্ছেন perturbative কি হযরত জুনাইদ যেই উসুলটা ব্যবহার করে সেটা কি হাদাশাহরু জাকাত ইগন সময় তো রমজান শরীফে মাসে যাকাতের লিটাও যাকাত করতে হবে এটা মনে রাখতে হবে আচ্ছা এরপরে কি সুদ ব্যবস্থা ধ্বংস সেটা কে বললেন যিনি খলিক মালিক ও মহান তিনি পাক তিনিই সংবাদ আমাদেরকে ইয়া হামাকুল্লাহ রিবা ওয়াইরবি সাদাকা জানি রিবা সুদ কে করি ধ্বংস আর সময় তো যাকাত ক্ষেত্রে ওশ করি বৃদ্ধি প্রাপ্ত সুবহানাল্লাহ ও রাসূল সেটা কিভাবে স্বাভাবিক দৃষ্টিতে আমরা তো দেখি সুদ কর কি করে 100 টাকা দিয়ে 10% সুদে 110 টাকা নেয় তাই না সুদকর একশো টাকা দিয়ে দশ পার্সেন্ট সুদে কত টাকা নিবে একশো দশ টাকা এখন যাকে সে একশো টাকা দিল সে দলম কিছু কেনাকাটা করলো একশো টাকার কেনাকাটা করলো তাই না এই সুদকর করে সে ফেরত দিবে কত দিবে কত একশো দশ টাকা তো একশো টাকায় যা কেনা যেত এই সুদকর টাকা টাকা নিয়ে কি করে ফেললো এই একশো টাকার মূল্যকে সে একশো দশ টাকা বানিয়ে ফেললো নজবিল্লা ভালো হলো না ক্ষতি হলো একশো টাকায় আগে যা পেয়ে পাওয়া যেত এখন তাকে কত দিতে হবে একশো দশ টাকা তাহলে কি হলো টাকার অবমূল্যায়ন হলো দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পেল তাহলে সুদের মাধ্যমে কি বাল্য না ধ্বংস হলো হ্যাঁ আল্লাপাক সেটা বলে দিয়েছেন কিন্তু কতজন সেটা দেখতে পায় দেখতে তো পায় না আর এটা ভুক্তভোগী কারা সুদ করতে টাকা বেশি নিচ্ছে হ্যাঁ কিন্তু ভুক্তভোগী কারা যেহেতু দ্রব্য মূল্যের দাম বেড়ে যাচ্ছে হ্যাঁ প্রত্যেকটা ঘাটে ঘাটে দশ টাকা করে বেশি দিতে হবে আর টাকার অবমূল্যায়ন হচ্ছে টাকার দাম কমে গেছে আগে একশো টাকা যা পাইতে এখন একশো টাকা সেটা পাইতে হবে তো সেই জন্য ভুক্তভোগী হচ্ছে যারা সাধারণ সীমিত আয়ের এবং যারা খেটে খাওয়া মানুষ তাদের তাদের তো দুই দিন পরপর দশটা করে বাড়বে না বাড়বে কি হ্যাঁ বাড়বে না এই জন্য সাধারণ যারা রয়েছে যেটা সুদ হচ্ছে ধনীদের যার টাকা আছে টাকায় টাকা সুদ কি টাকায় ধনীদের শোষণের হাতিয়ার হচ্ছে সুদ নজুবিল্লা হ্যাঁ অথচ এই সুদ ব্যবস্থা মুসলমানদের মধ্যে একেবারে সাধারণ হয়ে গেছে যে এত ঘৃণিত বিষয় যে হাদিস রয়েছে যে নিজ আপন মায়ের সাথে অপকর্ম করার মতো ঘিন্ন বিষয় নজুবিল্লা ছত্রিশ জন বেগানা মহিলার সাথে অপকর্ম করার মতো ভিন্ন বিষয় সুদ অথচ করবে লোন সেখানে সুদ হজ করবে লোন সেখানে সুদ বাড়ি করবে সেখানে সুদ চাকরি করে সেখানে প্রভিডেন্ট ফান্ডের সুদ কেনাকাটা করে সেখানে কোথায় সুদ নাই বাংলাদেশে প্রায় চল্লিশ পার্সেন্ট পর্যন্ত আমি গত বছর এই বছর দেখা হয়নি চল্লিশ পার্সেন্ট পর্যন্ত আমি সুদ দেখেছি নাম যে এই যে বিষয়টা এটা ইহুদিদের প্রাচীন ব্যবসা কাদের ব্যবসা ইউরোপের আচ্ছা হাজার হাজার বছর ধরে এখন কি হচ্ছে বাংলাদেশে প্রত্যেকটা দেশেই একটা সেন্ট্রাল ব্যাংক থাকে বাংলাদেশের সেটা কোন ব্যাংক সেন্ট্রাল ব্যাংক কি করে বলেন টাকা ছপায় টাকা অন্য কোন ব্যাংক টাকা ছপাইতে পারে আর কেউ পারে টাকা ছপাইতে পারে কি করে হয় যাবত কারণ কারণে পালে মৃত্যুদণ দিয়ে দিবে জাল টাকা পায় তার সেন্ট্রাল ব্যাংক টাকা ছপায় তারপরে টাকাটা সে লোন হিসেবে দেয় সুদে অন্যদেরকে এই টাকাটাই জনগণের কাছে যায় আর এই টাকাটা সে ছাপানোর আগে কি করে এই টাকার মূল্যমান জমা রাখতে হয় কাদের কাছে ফেডারেল রিজার্ভ আমেরিকাতে জমা রাখতে মূল সুদটা কারা খাচ্ছে ইউদিরা খাচ্ছে ইউদিন আসারা খাচ্ছে অথচ আমরা টেরি পাচ্ছি না এই সুদের কারণে দেখা যাচ্ছে সমস্ত কিছুর দাম বাড়ছে আর কি হচ্ছে যে টাকার অবমূল্যায়ন হচ্ছে আর এই কারণেই তারা যে ডক্টর ইনুস তাকে নোবেল প্রাইজ দিল কি জন্য যে সে খেটে খাওয়া মানুষদের থেকে মাইক্রো ক্রেডিট নাম দিয়ে ক্ষুদ্র ঋণ নাম দিয়ে সে কি করলো তাদের কাছ থেকে সুদ তাদের চাল চুলা ঘর বাড়ি বিক্রি করে তাদেরকে নিঃস্ব হত দরিদ্র বানিয়ে দিয়েছে নাম এজন্য তারা খুশি হয়ে যে তো তারা একেবারে রুট লেভেল থেকে একেবারে নিশ্বদের থেকে সুদ আদা করছে সে তাকে নোবেল প্রাইজ দিয়েছে নাউজুবিল্লাহ এটা একটু যদি বুঝার জন্য যথেষ্ট তাহলে এই ব্যবস্থা কি মেনে নেওয়া যাবে না বেশি কাজ করতে হবে হ্যাঁ যারা খেতে খাওয়া মানুষ যারা সাধন সীমিত আর তাদেরকে বেশি কাজ করতে হবে মুসলমান তো সবাইকেই কোনোভাবেই সুদ ব্যবস্থা মেনে নেওয়া যাবে না যে ধনীর মানসিক মধ্যে ফি আমনে হাক্কু মালুম লিসাইলুল মাহরুম যারা মাহরুম যারা বঞ্চিত সাইল যারা যাতনাকারী তাদের হক রয়ে গেছে ধনীর এটা জমি থাকা মানুষ মান মধ্যে সেটা কি সুদের মাধ্যমে পয়সা উঠে কোথায় ধনীদের কাছে আর জাকাতের মাধ্যমে পয়সা নামে কোথায় হ্যাঁ যারা যাদের প্রয়োজন সেখানে সেই জন্য সুদ ব্যবস্থা ধ্বংস করতে হলে কোন ব্যবস্থা কায়েম করতে হবে তাহলে কে করবে বাড়িতে ঘুমিয়ে থাকলে আপনি কি সচ্ছলতা অর্জন করতে পারবেন কোনদিন সম্ভব মনে করছেন যে আপনি কামাই রোজগার করে ধনী যেন কিন্তু আপনি পারবেন না আপনার টাকা পয়সা সব নিয়ে যাচ্ছে কাফের মুশিক বেদিন বন্দিনা চক্রান্ত করে না আচ্ছা এখন কেউ জাকা আদায় করলো না ইটাও জাকা করে না তার মাল সম্পদ কি যেরকম আছে না সেটা নষ্ট হতে বাধ্য মা তুলিফা মালুন ফি বারে বাহারে ইল্লা হাফসি জাকাত জমিনে পানিতে আমরা যে কলাম নাই নাইক একমাত্র আল্লাহ তিনি ছাড়া ইল্লা জিন্নাসা ইল্লাধুন যে মানুষ এবং ইনসানকে জিনকে সৃষ্টি করা হচ্ছে একমাত্র আমার ইবাদত করার জন্য তেমনি মা তুলিফা মালুন ফি বারে বলা জমিনে পানিতে যে কোনো জায়গায় মাল সম্পদ নষ্ট হচ্ছে কারণ কি ইল্লাহ কারণ কি জাকাত বন্দি জাকাত বন্দি করে রাখা হয়েছে নামজুবিল্লাহ বন্ধ করে রাখছে সেটা কিভাবে যে জাকাত একটা ওষুধ কারোর উপর ফরজ সে হিসাবই করে না নামজুবিল্লাহ কজন ওষুধ দেয় প্রতিদিনই বলছি ওষুধ তো জমা হতে দেখি না এই যে আমরা প্রতিদিন বলছি তা কোথায় কেন হিসাব করা হয় না তা মাল সম্পদ কি বাড়বে না জাকাত কি বন্দি আছে না মুক্ত বন্দি চিঠি দেওয়া হচ্ছে সুন্নতি চিঠি সেটা নিয়ে বিতরণ করার কথা সেটা নেওয়া হয় না আবার দেওয়া হয় না জাকাত বন্দিনামুক্ত বন্দি কি পৌঁছানোর সর্বশ্রেষ্ঠ স্থান একমাত্র স্থান কিন্তু যেখানে শয়তান খুশি সেখানে দিতে ভাল লাগে নাউজুবিল্লাহ তাহলে কি তার মাল সম্পদ যা আছে তাই থাকবে হ্যাঁ নষ্ট হতে থাকবে যেখানেই থাকুক নওয়া আবার আরো শক্ত বিষয় রয়েছে

এত কুপ্রভাব তার কুপ্রভাবটা এত শক্তিশালী হালাল সেই হালালকে সে হালাক করে দিবে ধ্বংস করে দিবে না হারাম বানিয়ে ধ্বংস করে দিবে নজবিল্লা তাহলে কোনোভাবেই কিন্তু জাকাত ইতাউ জাকা না করে কোন উপায় নাই তিনি যেই হন এরপর কি যদি ইতাউ জাকা করা হয় তাহলে কত গুণ বাড়বে গুণ বৃদ্ধি পাবে এটা আমাদের হিসাব ছানাল্লাপ বাড়িয়ে দেবেন কুদৃতি ভাবে বাড়বে আমরা বলছি ওনার সময় এত ঐশ্বর্য জাকাত নেওয়ার মতো কেউ নাই এটাই স্বাভাবিক জাকাত নেওয়ার মতো কেউ নাই গভর্নররা চিঠি লিখলেন কেউ তো নিচ্ছে না কি করব রাস্তার মোড়ে মোড়ে লোক থাকে সেখানে ঘোষণা দেন তাই করা হলো এখনো তো নেয় না কি করব বাজার বাজারে ঘোষণা দেন যার প্রয়োজন সেই নিয়ে যাক যার প্রয়োজন সেই নিয়ে যাক কিন্তু যে আশ্চর্য ঘটনা এরকম অত্যাশ্চর্য ঘটনা কখনো মনে ঘটেনি যে একটা ব্যক্তিও পাওয়া যায় কোটি কোটি মুসলমান একটা ব্যক্তিও পাওয়া যায় যার কিছু প্রয়োজন আছে এটা পুরোপুরি হাদিস বোনার মেজদার যাকাত জাকাত ওষুধ দাও কেউ যে যার কাছে সে বলবে কোন প্রয়োজন নাই কালকে হয়তো কিছু প্রয়োজন ছিল যে মরুভূমি মধ্যে নহর মরুদ্যান জারি হয়ে যাবে বৃষ্টি অনাবৃষ্টি দূর হয়ে জানলাফাক পর্যাপ্ত পরিমাণ যে রিজি আসমান থেকে বর্ষিত হবে সোবাহান তা সেদিকে কে নিয়ে যাচ্ছেন আমাদেরকে তাহলে কারা যেতে পারবে যারা ইটাও জাকা করবে আর যারা করবে না তারা যেতে পারবে পশ্চিমকালেও নয় আচ্ছা তারপরে চার নম্বর বিষয় ইমান আমল সচ্ছলতা আলোচনা হলো এরপর কি শান্তির বুনিয়াদ হ্যাঁ শান্তির বুনিয়াদ সেটা কিরকম যে দিন ইসলাম ইসলাম মানে কি শান্তি হাকি কি না বানোয়াটি হাকি কি শান্তি আসল শান্তি যে দিন ইসলাম ওনার বুনিয়াদ ইসলাম আল্লাহ খমস যে পাঁচটা স্তম্ভ কটা স্তম্ভ পাঁচটা ইমান নামাজ দুইটা গেল তারপর মাঝখানে কি জাকাত এরপর আর দুইটি হজ এবং রোজা তাহলে মাঝখানে কোন স্তম্ভ যাকা এখন শান্তি চায় কিন্তু মাঝখানে স্তম্ভ নাই তার ঘর আছে না নাই ঘরটা ধসে পড়বে হ্যাঁ তাহলে সে শান্তির মধ্যে থাকতে পারবে পারবে না সেটাই হাদিস শরীফে রয়েছে কালামুল নি মাতি আকমানি রিতাহ ইসলাম দিন ইসলাম এমন একটি ঘর যার মধ্যে সমস্ত কিছু বাইরে কিচ্ছু নাই হ্যাঁ কামাল করে দিয়েছেন আল্লাপাক সমস্ত কিছু সমস্ত নিয়ামত তামাম করে দিয়েছেন একেবারে পরিপূর্ণ তামাম মানে পরিপূর্ণ পরিপূর্ণ মানে পরিপূর্ণ কোন নিয়ামত বাদ নাই

যে আমি আদিষ্ট হয়েছি ওই সমস্ত মানুষকে কতল করে ফেলার জন্য কারা আল্লাহ হাত্মাল ইউতো জাকা এই তিনটা যে করবে না তারা কি হবে কতলের উপযুক্ত তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন যিনি ফলিক মালিক রহমান আদেশ করেছেন তাহলে কারা কারা সে তিনটা কি ইমান যারা আনবে না নামাজ প্রতিষ্ঠা করবে না আর ইতাউ জাকা যারা করবে না এখন ইমান মুখে মুখে আনলো কিন্তু ইতাউ জাকা করে না হ্যাঁ সে কি তার ইমান আছে কি নাই নাই তার ইমান গায়েব নামাজ পড়ে কপালে দাগ পড়ে গেছে কিন্তু ইটাও যাকাত করে না তাহলে কি তার নামাজ কবুল হবে কি হবে না তাহলে যাকাত নাই ইটাও যাকাত নাই তো কোনোটাই নাই আর ইটাও যাকাত আছে তো দলিল সহ প্রত্যেকটা বিষয় আছে সুবহানাল্লাহ ওম সি এখন অনেক কাজ করা হয় অনেক কাজ করা হচ্ছে কিন্তু এই যে মূল বিষয় ইটাও যাকাতের মধ্যে মন বশেনা না নাউযুবিল্লাহ তার পরিণতি কি সেটা জিয়াদের মুখমুখী যে কঠিনmostতা অর্থাৎ ব্যক্তিগত পারিবারিক সামাজিক তার আকল সমস্ত তার ইলিম তার মাল সম্পদ তার জায়গা জমি তার আলালত তার আমল তার আকিরা সমস্ত কিছু সর্বক্ষেত্রে সে পরিপূর্ণ হালাক নাউজবিল্লা নাউজবিল্লা আর বিপরীতে যদি ইতাউ জাকা করা হয় তাহলে সরাসরি যে আয়াত শরীফ রয়েছে পবিত্র সুরা হর্ষ শেষ আয়াত শরীফ পবিত্র সুরা হর্ষ শরীফ শেষ আয়াত কি বলা হয়েছে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি হাক্কা জিহাদিহি যে আপনারা জিহাদ করুন আল্লাহ পাক ওনার রাস্তায় হাকিকতে সত্যিকারের জিহাদ হ্যাঁ হুয়াজ হুয়াজ তাবাকুম হুয়াজ তাবাকুম তিনি আপনাদেরকে মনোনীত করেছেন হ্যাঁ মুআমা আলাইনা ফিদ দিন মিন হারাজ আল্লাহ পাক মধ্যে কোনো কাঠিন্য কঠিন কিছু দেননি খুব খেয়াল করতে হবে কথাগুলো যে কল শরীফ কালামুল শরীফ ওনার আয়াত শরীফ ওয়াজাহিদু আল্লাহ পাক বলেন যে হাকিকি জিহাদ করুন আপনাদেরকে মনোনীত করা হয়েছে আমি দিনের মধ্যে কোনো কঠিন বিষয় দেইনি হ্যাঁ তারপরে কি যে যে মিল্লাতু আবিকুম ইব্রাহিম হুয়া সামমাকুমুল মুসলিমিন যা আপনারা হচ্ছেন কি আমার হাবিব যে খলিলুল্লাহ আলাইহিস ওনার যে উম্মত ওনার মিল্লাত ওনার মিল্লাত ওনার দলে অন্তর্ভুক্ত যে তিনি আপনাদেরকে নামকরণ করেছেন কি মুসলিমিন কি মিন কাবলু অফি দালি পূর্ববর্তী কিতাবও সেটা উল্লেখ আছে এবং বর্তমান যে kalamunushib সেখানেও সেটা উল্লেখ আছে কি জন্য লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম তাকুনু শুহাদা আলাল নাস যা আপনারা আপনাদের সাক্ষ্য দিবেন কে আমার হাবিব আপনাদের সমস্ত কিছু যিনি দেখছেন যিনি হাজির নাজির তিনিকে কে আমার হাবিব সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন নূর মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুবহান ও আমনা মুশকিল আলাইহিস সালাম তিনি এখানে হাজির নাজির হাজির নাজির না সমস্ত কিছু তিনি দেখছেন ওয়া তাকুনু শুহাদা আলান আপনারা সমস্ত মানুষের আপনারা হচ্ছেন সাক্ষী সুবহানাক মামলু মুর্শিদ কিবিন হাসান কত সম্মান মর্যাদা আমাদেরকে দেওয়া হচ্ছে মামলু হজরত মুর্শিদ কিবিন ওনার উসিলাই আমরা সেটা পাচ্ছি বর্তমান জামানায় সোহানা মামলু মুর্শিদ কিবিন আলাইহিস সালাম এরপর কি এই যে নাস শেষ এত মর্যাদা তাহলে করতে হবে কি কাজটা কি যে সমস্ত মানুষের আমরা সাক্ষী দুইটা সহজ কথা নয় যে কি বলা ফা অতপর তাহলে কি কাজ আদেশ করছেন আল্লাহ কি কাজ আগে বলেন জিহাদ করো হাকিকি জিহাদ যে আমাদেরকে মনোনীত করেছে হয়েছে ইসলাম সহজ তাহলে সেই সহজ কাজটা সেই হাকিকি জিহাদটা কি অতপর কি করতে ফা আকিমুস সালাহ

আমার চেয়ে শ্রেষ্ঠ অভিভাবক আর কেউ আছে আমার চেয়ে শ্রেষ্ঠ মদত আর কেউ আছে কিন্তু আফসোস আফসোস মুসলমানদের জন্য মূল বিষয় এখানে বিরাট প্রজিলতের কথা বলা আছে মুসলমানের মূল ইতিহাসটাই এখানে বলে দেওয়া হয়েছে কিন্তু মূল যে কাজটা আল্লাপাক আদেশ করলেন সেই কাজটা কোথায় সেই কাজটা এখন কে প্রতিষ্ঠা করছেন মানুষ সেটা কি সেই কাজটা কি সেই কাজটা কি ইতা উজাকা শুধু জাকাত নয় কি বলেছেন ইতাউজ উজাকা ইতা মানতে হবে জানতে হবে অর্থ কি ইতা মানে কি হ্যাঁ সেটা অর্থটা এখন জানবো আমরা বুঝা গেছে এইটুকু করলে আমরা আল্লাপা অভিভাবক হিসেবে না সমস্ত গাইবি মদত মুসলমানরা কতবার এসেছে কালামুল্লাহ শরীফে জাকাত শব্দ এসেছে বত্রিশ বার তার মধ্যে সাতাশ বার এই ইতা মরক যিনি খলিক মালিক রহমান আল্লাহ তিনি সংযোজন করেছেন কিন্তু আফসোস এই বছরেও কোনো কিতাব দেখলাম না যে বেরোচ্ছে যেখানে এই শব্দ মোরক নিয়ে কোনো আলোচনা আছে তাহলে সেই শব্দ মোরকে কি অর্থ শাব্দিক অর্থ হচ্ছে প্রদান করা জাকাত নিজে খায় না প্রদান করতে হয় জাকাত অন্যদেরকে প্রদান করতে হয় শাব্দিক অর্থ হচ্ছে প্রদান করা কিন্তু প্রদান করতে হলে যে বিষয়টি প্রতিদিন আমি দেখাচ্ছি যে আমার হাতে কলম আছে দেখা যায় সবাই দেখতে পাচ্ছেন আমি ইচ্ছা করলে যে কাউরে কলমটা দিতে পারি তাই না দিতে পারি আচ্ছা এখন আমার হাতে কি কিচ্ছু নাই দিতে পারবো কিছু তাহলে দিতে হলে আমাকে আগে কি করতে হবে কলমটা তুলতে হবে আমার হাতে নিতে হবে সংগ্রহ করতে হবে আদায় করতে হবে সেটাই শুধু এটা এমনি না ঐচ্ছিক না খুজ মিন আমিম সদাকতান যিনি খলিক মালিক ও মহান আল্লাপাক তিনি আদেশ করছেন খুজ আপনি গ্রহণ করুন মিন আমিম সদাকতান উন্মতের মাল সম্পদ থেকে জাকাত ফেরত অবশ্য তাহলে এই আদায় করা প্রথমে তাহলে কি করতে হবে আদায় হ্যাঁ না প্রদান করা যাবে তারপর হচ্ছে প্রদান তাহলে আদায় করব কোথা থেকে আগে নিজের না আগে অন্যটা তাহলে প্রথম অর্থ হচ্ছে ইটাউন প্রথম অর্থ কি আদায় করা নিজের এবং অন্য তারপরে কি প্রদান করা যাচাই করে হক ইসলাম নাকি শয়তান যেখানে খুশি হয় সেখানে আচ্ছা তাহলে প্রথম অর্থটা আমরা একটু আলোচনা করি যে আদায় করব নিজেরটা এবং অন্যেরটা নিজেরটা তাহলে নিজের জাকাত পেটে অবশ্যই হিসাব করতে হবে আদায় করতে হবে আচ্ছা অন্যটা তাহলে কাদেরটা সেটা আমরা নিয়োগ করেছি যেহেতু মামনি মুশিক ইমাসে তিনি আমাদেরকে অসীমের রাস্তা দেখেছেন আমরা অসীম একটা নিয়োগ করেছি সেটা কিরকম যে আমাদের হায়াতকালে যত জাকাত ফেটে ওষুধ দাতা হবে সবার জাকাত ফেটে ওষুধ আমরা আদায় করব ইনসা মামদু হজরত মুশিদ কিবলা আলাইসালাম এরপর আমরা চলে যাব যত জাকাত ফেটে ওষুধ দাতা হবে সবার জাকাত ফেটে ওষুধ কাল ধরে আদায় করার ব্যবস্থা আমরা করে দিয়ে যাব ইনসামুক মুর্শিদ কিবল আলাই সালাম এরপরে অতীতেও যারা জাকাত ফেটে ওষুধ দেয়নি তাদেরকে বাদ দিব তাদেরও জাকাত ফেট ওষুধ আদায় করার ব্যবস্থা আমরা করে যাব ইনসামুক মুর্শিদ কিবল আলাই সালাম এখন এই যে নিয়ত করে ইন্নামাল আমালু নিয়ত নিয়ত যে শক্ত করে করবে সেটা প্রকাশ পাবে কিসের মধ্যে যে লাইসাল ইনসান ইল্লামা সা যে যে কোষেষ ছাড়া মানুষের জন্য কিছুই নাই যে কোষেষের মধ্যে সেটা প্রকাশ পাবে প্রকাশ পাবে কিনা আর নিয়ত করলে বাড়িতে গিয়ে ঘুমাতে তার আসলে নিয়ত করা হয়েছে হয়নি যে নিয়ত যে করবে সেটা কোষের মধ্যে প্রকাশ পাবে সে টাকাও যে কোশেষ করলো চেষ্টা করলো নিয়ত করলো এক টাকারও জাকাত যদি আনতে না পারে তারপরেও সবার এই যে সবার জাকাতের আমরা নিয়ত করেছি সবার জাকাতের পুরাপুরি হিসা প্রতিফল পরিপূর্ণ যিনি খলিক মালিক ও আল্লাপাক তিনি দান করবেন সোমান কোন সন্দেহ আছে কি কোনো সন্দেহ নাই কিন্তু আমাদের শুরু করতে হবে কাদেরকে নিয়ে কাছের যারা আছে হ্যাঁ কাছে কারা যেখানে ঘর আপনার তার আশেপাশে চল্লিশ ঘর কাছের তার হচ্ছে আপনার প্রতি বেশি কি জাকাতের কথা বলতে হবে কি হবে না হবে ইতাউ জাকা বলতে হবে নাইলে এই যে আগে দেখলাম ইমান আমল সচ্ছলতা শান্তি সব গায়েব হয়ে যাবে নামজুবিল্লাহ তাহলে এক নম্বর হচ্ছে প্রতিবেশী চল্লিশ ঘর যে এত তাকিদ দেওয়া হয়েছে হজর জিবুল্লাহ ইসলাম এত তাকিদ দিয়েছেন মনে হয়েছিল হাজি শিবির বর্ণনা তাদেরকে ওয়ারিস বানিয়ে দেওয়া হবে কোন সম্পর্ক নাই রক্তের থেকে দূর থেকে এসে চল্লিশ ঘরের মধ্যে বাসা করেছে এত এত আছে আছে কি নাই বলতে হবে দুই নম্বর হচ্ছে যার যার যে পেশা থাকে যে কাজকর্ম করে সে কাজকর্ম করতে গিয়ে অনেক সাথে দেখা সাক্ষাৎ হয় তাদেরকেও জাকাতের কথা বলতে হবে দুই নম্বর তাহলে তাদের তালিকা করতে তিন নম্বর কি প্রবাসী যারা এদেশ থেকে গিয়ে বিদেশে প্রবাসী হিসেবে বাস করে হ্যাঁ পরদেশে গিয়ে তারা হচ্ছে প্রবাসী আর যারা বিদেশে স্থায়ীভাবে বাসিন্দা তারা হচ্ছে বিদেশি আচ্ছা তাদেরকে তাহলে কিভাবে বলবো তাদেরকে তো বলতে হবে তাই না যে অনেক আত্মীয় স্বজন প্রত্যেকের আছে তারা বিদেশে বাস করে তাই না প্রবাসীরা তাদেরকে কে জানাবে তারা পায় পায় না জাকাত অনেক পাঠায় কিন্তু বরকত নাই কেন বরকত তো অর্থ কোথায় জাকাতের একটা অর্থ কি বরকত বা বৃদ্ধি তাহলে কিভাবে পাবে তাহলে জানাবে কে এখন তাদেরকে কে জানাবে আপনার আত্মীয় স্বজন পরিচিত জন তাহলে কে জানাবে আপনার দায়িত্ব হ্যাঁ এটা কোনো ঐচ্ছিক দায়িত্ব নয় ঐচ্ছিক দায়িত্ব হ্যাঁ জাকা যিনি খলিক মালিক মানে তিনি আদেশ করেছেন জানাতে হবে এরপর কি ব্যক্তিগত যে আঞ্জুমান বা পেশাভিত্তিক আঞ্জুমান প্রতিবেশী চল্লিশ ঘর পেশাভিত্তিক প্রবাসী বিদেশি আর এছাড়াও আরও সম্পর্ক রয়েছে যেটা আমরা বলেছি আলমের আরওতে আল্লাপাক সাইদুল রশিদ মুজরিস করেছেন করেছেন না সবাইকে একত্রিত করে রুশ সম্প্রদায়কে একত্রিত করে তিনি ওয়াদা নিয়েছেন হ্যাঁ দুই তিনটা ওয়াদা নিয়েছেন সেখানে আমার সাথে যাদের যাদের দেখা সাক্ষাৎ যার সাথে যা দেখা সাক্ষাৎ হয়েছে তাদের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে দুনিয়াতে আবার দেখা হবে কি হবে না হবে এখন একটা বাসে আমরা পাশে একজন এসে আপনার সাথে বসে আছে এক ঘন্টা দুই ঘন্টা বসে আপনি তার সাথে রস আলাপ করলেন হ্যাঁ সুখ দুঃখের আলাপ করলেন দুনিয়াবি পলিটিক্স নিয়ে আলাপ করে রাজনীতি সমাজনীতি একেবারে দুনিয়া উল্টাপাল্টা করে ফেললেন কিন্তু জাকাতের একটা টু শব্দ আপনি করেন নাই নজুবিল্লা হ্যাঁ এই লোকটার সাথে আবার আপনার দেখা হবে কখন কেমতের ময়দানে তুমি আমার সাথে অনেক রসের আলাপ করেছিলে অনেক নীতি কপচিয়েছিলে আমার সাথে কিন্তু তোমার ভিতরে জাকাতের বিষয়টি বলা হয়েছিল রাজা বাগদর্শী গিয়েছিল তুমি তো বলি তাহলে তোমার ভিতরে কি করে আখিরাতে ইমান ছিল তোমার তো ছিল না তুমি তোমান তাহলে এই জন্য বাস্তলে কি করতে হবে হ্যাঁ এরকম যারা ধরবে তাদের কাছ থেকে বাস্তলে আমার কি করতে হবে আমাকে চারশো জনের লিস্ট করতে হবে হ্যাঁ এখন কোটি কোটি মানুষের লিস্ট করা দরকার সেটা তো পারা যাচ্ছে না কিন্তু চারশো জনের লিখে কোসে শুরু করেন তাহলে আল্লাপাক ছাড় দিয়ে দিবেন কিন্তু যে করবে না তাকে ছাড় দেওয়া হবে তাকে ছাড় দেওয়া হবে না তাহলে চারশো জনের লিস্ট করতে হবে কবে করা হবে সেটা রমন্দান শুধু পার হলে তারপরে তাই না হ্যাঁ এই বলতে বলতে তো আমার রমনদান শুধু গিয়ে থেকে তারপরে একটা লিস্ট পাওয়া যায় না মুজুবিল্লা তাহলে এরকম অথর বলে কিভাবে পাওয়া যাবে অথর বলে চলবে হ্যাঁ প্রত্যেকের এখন থেকে প্রত্যেকে আমি এখন আমার আলোচনা মোটামুটি শেষ বহু আলোচনা করে ফেলছি দুই মাস চলছে প্রায় দেড় মাস চলছে এখন প্রত্যেকের আমি ধরে ধরে এখানে লিস্ট দেবো না থাকলে ওদিকে পাড়া যে লিস্ট করে তারপরে এমনি আসতে হবে বুঝে গেছে লিস্ট না থাকলে এখানে বসা যাবে না বহুত কালকে মানুষই বলছেন যে উলুবনে মুক্তা ছিটানো শুনেছেন হ্যাঁ কালকে না পরশুদিন বললেন উলুবনে মুক্ত ছিটা মনার যে যদি লিস্ট না করে এটা এখানে থাকার অযোগ্য বাইরে করে দেবো এখান থেকে যে ওখান থেকে লিস্ট করে তারপর এখানে বসতে হবে বুঝা গেছে যে বলা হচ্ছে কিন্তু কোনো ইয়ে হচ্ছে না তার মধ্যে সে তো গ্রহণ করার মতো উপযুক্ত সে নয় তাকে কিন্তু বের করে দিতে হবে তাই চারশো জনের কত জনের লিস্ট করতে হবে চারশো জনের কি করতে হবে তারপরে হ্যাঁ তাদের থেকে কমপক্ষে তিন টাকা জাকাত ক্ষেত্রে ওষুধ আদায় করতে হবে কমপক্ষে তিন টাকা লজ্জা লজ্জা লাগছে তাই না টাকার কথা আবার কেমনে কয় নাউজুবিল্লাহ স্বয়ং দিনে সাইদুল মুসালিম ইমাম সালিম নুর এ মুজাসলাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল আলিয়াস্লাম যে ওনার সৌবত মোহরকে একজন মহিলা সাহাবি রহিতাল আহা তিনি আসলেন ওনার কোল মোহরকে একজন শিশু কন্যা সন্তান মহিলা সাহাবিদ রহিতাল যে ওনার হাতে দুটা এত বড় বড় চুরি ছিল তাই না কত বড় বড় ছোট ছোট চুরি ছিল সোনার চুরি প্রথম যে বিষয়টি তিনি জিজ্ঞেস করেন কি এই চুরিগুলো কি যে সোনার চুরিগুলো কি জাকার দেওয়া হয় তিনি বললেন না তো দেওয়া হয় না তো আপনি কি পছন্দ করেন এই চুরি দুটা আগুনের চুরিতে পরিণত হোক তিনি সাথে সাথে খুলে জাকাত দিয়ে দিলেন সোহান তাহলে যিনি সাইয়দুল ইমামুল হাবিবুল্লাহ হুজুর যিনিবুল্লাহামী সাল্লাই আলহি আসাল্লাম যিনি শাহিদ নবী সল্লাহ আলহিউ আসসালাম যিনি মুতাল গিব সল্লাহাম সেই সম্মানিত রসুল সল্লাহাম তিনি দো জাহানের বাদশাহ তিনি একটা কন্যা সন্তান শিশু কন্যা সন্তান কোলের শিশুর কন্যা সন্তান যে রোহিত রান্না ওনার হাতে চুরি জাকাত চেয়েছেন তাহলে আমাদের কি অবস্থা আমরা কতটুকু বললাম এতবার বলা হচ্ছে এতবার শোনা হচ্ছে কোথায় তাহলে সে কার্যক্রম এই যে বলি যে এতবার বলছি কিন্তু এই যে অনলাইনে দেখলাম একটা জাকাতের নিয়ে একটা পোস্ট দেখি না আমি হ্যাঁ একটা আলাপ আলোচনা তো এখনো কোথাও শুনি না তাহলে কিভাবে হবে তাহলে কিভাবে হবে কোথায় কিভাবে উন্মত দাবি করা হচ্ছে কিভাবে উন্মত হওয়া যায় উন্মত হওয়া যাবে কি এখনই আজকে নিয়ত করেন যে যে করে হোক আজকে আপনি চারশো জনের লিস্ট করে এই কার্যক্রম শুরু করবেন পারবো কি পারবো না আমরা হ্যাঁ আমরা কি উন্মত হতে চাই কি চাই না আমরা কি খাস ভাবে সময় তো শূন্য অনুসরণ করতে চাই কি চাই না নাকি কাফের মোর্শেকদের তাদের প্রবাহের মধ্যে ভাসিয়ে দিতে চাই নিজেদেরকে নামজুবিল্লাহ তাদের প্রবাহ বেশি গেলে তো চলবে না নিজেকে রুখে দাঁড়াতে হবে সেই প্রবাহের বিরুদ্ধে দাঁড়াতে হবে কি করতে হবে সময় তো শূন্য এই যে তথ্য দেখানো হচ্ছে প্রত্যেকটা যে পুঙ্খানুপুঙ্খ সুখ্যাতি সূক্ষ্ম অনুকরণ অনুসরণ করতে হবে কাজেই তিন দিয়ে গুণ দিলে কত আসে চারশো কে বারো লক্ষ সাইদু সাইদিন আদাদ গণনার মধ্যে সর্বশ্রেষ্ঠ সংখ্যা মহাসম্মানিত মহাপরিচ্য বারোই শুনি ওনার সাথে মিল রেখে আমাদের লক্ষ্য কম পক্ষে কম পক্ষে মানে কি সর্বনিম্ন কত তাহলে এর নিচে থাকবেন না এর উপরে যাবেন যে যেরকম নিয়োগ করবে সেরকমই যে আপনার কি নিচে থাকার ইচ্ছা না উপরে যাওয়ার ইচ্ছা তাহলে সর্বনিম্ন হচ্ছে বারো লক্ষ দেখি এখন কে কেটুক করতে পারে এরপর হচ্ছে কি আমরা কি করব লিস্ট নিয়ে হাতিয়া দিতে হবে যারা থাকবে তাদেরকে তাহা দাও তাহাব হাতিয়া দিলে কি হয় মহব্বত বাড়ে কত টাকা সোনা গনা সোনা চান্দি নগদ হাত দিব না কি হাত দিব একটা চকলেট দুই টাকা পকেট ভরে চকলেট রাখেন কোনো অসুবিধা নাই অনেকে চকলেট রাখে এরপর কলম হচ্ছে পাঁচ টাকা আমাদের সুনতি কত খাবার আছে খেজুর রাখতে পারেন অসুবিধা তো কিছু নাই খেজুর রাখা যায় না খেজুর তো সুনি খাবার কিনে রেখে দেন এরপরে অনেক বিষয় আছে তালমিন আছে নাবিজ আছে পানি আছে অনেক কিছু আছে সিরকা আছে আর সিরকের বোতল একটা সাথে রাখেন আপনার নিজেরও কাজে লাগবে যেখানে প্রয়োজন লোকজনের খাওয়াবেন কোনো অসুবিধা নেই অসুবিধা আছে কি হ্যাঁ তাহলে এই যে বিষয়গুলো তাদের মধ্যে কি নূর প্রবেশ করবে মহবতে নূর আনাম মুসালাম এরপরে কি তার খোঁজ খবর রাখতে হবে যে তার কোনো বিপদ আপদ বালামসিব আছে কিনা কারণ বিপদ আপদের যে বন্ধু সে হচ্ছে আসল বন্ধু সে আপনার উপর তখন কি হবে বিশ্বাস করবে আপনার প্রতি আন্তরিকতা তৈরি হবে কিভাবে সেটা তাকে নিয়ে আসতে হবে বায়াত কোথায় তার বালামসিদ দূর করার জন্য কোথায় আনতে হবে হ্যাঁ একটা মানুষ পাওয়া যায় না যার কোনো বালামসিব বিপদ আপদ নাই আছে কি তাহলে সেইগুলোই খোঁজ নেন আপনি তার খোঁজ তো নেন না যে লোকজন আসে না লোকজন কথা শুনে এটা হইতেই পারে না বলাই হয় না আসলে যে লোকজনে বিপদাপদ বালামসিদ কথা বলে মানুষ অনেক আগ্রহী হয় বলার জন্য একেবারে উন্মুখ হয়ে থাকে বিপদে কথা শুনানোর জন্য একটা লোক পাওয়া যায় না যে বিপদের কথা শোনা যায় পাওয়া যায় পাওয়া যায় না আপনি শুনেন শুনে সমাধান আছে ইন্না মিনাল যে নিশ্চয়ই আমার রহমত আমি পাক অসীম রহমত কোথায় করিব নিকটবর্তী কার নিকটবর্তী হ্যাঁ যারা এই জামানার এবং পরবর্তী জামানার সমস্ত কিছুর জন্য মুহসিন রহমত কার কাছে করছি তো মামদা মুসিমার কাছে নিশ্চয়ই নিশ্চয়তা যে নিশ্চয়ই লেখা আছে দেখা যায় যে সন্দেহ করবে তার ইমান পি নিশ্চয়ই তার ইমান হচ্ছে গায়েব সে বেইমান কোনো সন্দেহ নাই বুঝা গেছে তাহলে কি করতে হবে সৌবত বিশেষ দিবস হচ্ছে এই মাসে আছে জুমা আছে অনেক কার্যক্রম চলছে এখন শরীফ চলছে সেখানে নিয়ে আসতে পারেন গেছে এইভাবে তাকে নিয়ে আসতে হবে এরপরে কি তাকে সংযুক্ত রাখতে হবে ছেড়ে দিলাবে না আনলাম বায় কেমন ছেড়ে দিলাম তাহলে চলবে না কিভাবে যে সুন্দর প্রচার কেন্দ্র সেটা আবার কিভাবে সংযুক্ত রাখা যে সুন্দর প্রচার কেন্দ্র প্রতিদিন এগুলো বলছি কতজন করে আসলে সুন্নত প্রচার কেন্দ্র এখন প্রত্যেক মুসলমানের ঘর হয়ে গেছে কি কাফেরদের কুফরি প্রচার কেন্দ্র নাওজিল্লা কুফরি প্রচার কেন্দ্র না আপনার ঘর দিয়ে তালাশ করেন দি কত পার্সেন্ট সুন্নতি জিনিস আছে কত পার্সেন্ট কুফরি জিনিস আছে কাফের মুর্শিদার জিনিস আছে দেখবেন যে নাইনটি কাফের মুর্শিদিন দুই একটা রাজারবাগ দর্শক গৃহীত আছে সেটা আড়ালে আপনারা লুকিয়ে চুপিয়ে রাখেন নাও তাই অবস্থা না হ্যাঁ তাই অবস্থা ঘরে ঘরে যদি দেখা হয় 99% কুফরি কাফের তাদের জিনিসপত্র ভরপুর আর জিনিসপত্র একবার না সহজ করে চেষ্টার মধ্যে থাকতে হবে যে এখন আমরা জড়িত জর্জরিত হয়ে যাচ্ছি তারা জালের মধ্যে আটকে ফেলেছে তাদের তো একবারে তো ছিটতে পারছি না একবারে সব ছিটতে পারবো নিয়োগ করে কোশেষ করবে কোথায় সেই কোশেষ সেই কোশেষটা তো করতে হবে করতে হবে না তাহলে সুন্দর পর্যন্ত কে হবে আরেকজন আপনার ভাইয়েরটা হবে আরেকজনের হবে না আপনার ঘরটা হবে সুন্দর প্রচার কেন্দ্র সেটা তো জারি করেন একটা প্রদর্শনী করেন সুন্নতি বিষয়গুলো মানুষকে দেখান তাহলে ঘরে ঘরে সুন্দর প্রচার কেন্দ্র করতে পারেন তাহলে কিভাবে করবেন মানুষকে দাওয়াত দেন সুন্নতি বিষয়গুলো খাওয়ান হ্যাঁ তাহলে তো সে আসবে দেখবে অন্যান্য বিষয়গুলো দেখিয়ে দেন একটুকু আপনি করেন চারশো জনের লিস্ট করে দরকার হলে যদি প্রয়োজন হয় আমরা যে ইয়ে করতে যাচ্ছি সামনে থেকে সামনে সাপ্তি থেকে শুরু হবে তো করা হচ্ছে না মামলি মুসি সে নিজেই করিয়ে দিচ্ছেন সামনে সাপ্তি থেকে ঘরে ঘরে কি শুরু হবে হ্যাঁ তালিমি মোদি শুরু হবে সেটা আমরা সুন্নত প্রচার জারি করব। সবার এই দুইশো এগারোটার মতো মনে স্পট হয়েছে এই কয়েকদিনে যে আলোচনা করে দুইশো এগারোটা স্পোর্টে কি সুন্লা জারি করা যাবে কি যাবে না হ্যাঁ আপনি কি করতে চান আপনার ঘরটা সুনর প্রচার হোক আপনি তো দাবি করেন যে মহব্বত করেন মানে সুনতই ফাঁকাত আহবানি ওমান আহ্বানী কানা মাইফিল আমাকে মহম্মত করলো কে যে আমার সুনতারো কোন মহবত করলো আর সে কোথায় থাকবে আমার সাথে জানাতে থাকবে সোমান কাজেই সেটা এই যে সুযোগ দেওয়া হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা সুযোগ আপনার হায়াতের সময় কিন্তু পারে যাচ্ছে এই যে জাকাত উপলক্ষে এখন তালিম মজুষ হবে আপনার ঘরে ঘরে সুনুদ প্রচার কেন্দ্রে জোর দেওয়া হচ্ছে এই জোরটা আপনি গ্রহণ করছেন না কেন কেন করছেন আপনি কি করতে চান তাহলে এই যে তালিম মজুরি হবে এই তালিম মজরুসের উশিলায় আপনার ঘরটাকে সুনুদ প্রচার কেন্দ্র নামকরণ করে ফেলেন সোয়া মাম্ন সালাম তাহলে আমাদের টার্গেট লক্ষ্যমাত্রা কি এই তালিম উপলক্ষে প্রত্যেকটা স্পটে যেখানে যে আমাদের জাকাতের তালিম হবে সেখানে সুন্নত প্রচার কেন্দ্র জারি হবে পাওয়া যাবে কি পাওয়া যাবে না হ্যাঁ সেখানে মানুষকে আপনি সুন্দর বেশি গুলা খাওয়ান এক ভোগ করে সিরকাই খাওয়ান কোনো অসুবিধা নাই এই যে আমাদের বারোটা খাবার একটু করে খাওয়া নিতে হয় হ্যাঁ জবে রুটি খাওয়ান একটু একটা কলার কামড় খাওয়ান কোনো অসুবিধা নেই কলা পাঁচ টুকরা করেন দশ টুকরা করেন অসুবিধা আছে কোনো কোনো অসুবিধা আছে খরচ কিন্তু বেশি হবে না খরচ অনেক কম হবে তাহলে এর দরকার এই যে একশো টাকার যে ইয়াটা ছিল এটা ভাগ করে খাওয়ান ভাগ করে খেলে কোনো সমস্যা আছে হ্যাঁ এই জোট আছে আছে একটু মনে হয় এক জন্য এক চুমক করে খাওয়ান কোনো অসুবিধা নাই হ্যাঁ তার মধ্যে নূর প্রবেশ করবে সোহানি সে আবার আসবে যে আমি যে খেয়েছিলাম শূন্য তার ফলাফল আমি পেয়েছি পেতে বাধ্য আলামিন ওনার রহমত তার ভিতরে ঢুকেছে সোহানি সালাম কোন বানোয়াটি এখানে নাই কোনো বানোয়াটি আছে কোনো বানোয়াটি নাই সেটা করতে হবে উদ্যোগটা কে নিবে কে নিবে মামুদু মুর্শিক তিনি সব দিয়ে দিচ্ছেন কিন্তু আপনারটা আপনাকেই করতে হবে আরেকজন করে দিতে পারবে না পারবে হ্যাঁ এরপরে আর বাদ থাকলো কিছু বলা কিছু বাদ আছে নাকি তাহলে আর কে করবে আপনি কত আর পিছতে চলবেন হ্যাঁ কত পিছতে চলতে হবে এখন তাহলে এটা করতে হবে আমাদের শুরু হবে সাতটি থেকে সাতটি দুপুরে আমাদের সাংবাদিক সম্মেলন আছে আর বিকাল থেকে আমাদের শূন্য প্রচারের জাকাতের আলোচনা ঘরে ঘরে চলবে গেছে তালিকা করা হয়েছে আপনার কালকে হয়তো পেয়ে যাবেন কালকে একটু রিভাইজ করা হবে জুমার মধ্যে সবাইকে জানিয়ে দেওয়া নিজ আগ্রহে অন্যদেরকে উৎসাহিত করবেন তাহলে অন্যদেরকে উৎসাহিত করলে সেই ফজিলটাও আপনি লাভ করবেন খালি একজন একজনের চিন্তা করা যে কিভাবে ক্ষতি করা যায় নাউজুবিল্লাহ যে নেক কথাগুলো বলার অভ্যাস করতে হবে আচ্ছা তাহলে সংযুক্ত হলো এরপরে এই কাজগুলো ফজিল বলা বলার অপেক্ষা রাখে না সমস্ত ফজিলতি পাওয়া যাবে হু আল্লাহ পাক আদেশ করেছেন যেটা সুন্নতি হিসেবে বাস্তব হয়েছে তাহলে কি খাস ফরজ খাস সুন্নত হ্যাঁ নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর হজুর পাক সল্লাল্লাহ যিনি হাইতুন নবী সল্লাল্লাহ হলেশুন যিনি সাহিদুন নবী সল্লাল্লাহ আল্লাহেসন যিনি মুত্তালা আলাল ওয়াইফ সল্লাল্লাহু আলাইসাল্লাম সেই সম্মানিত রসুল সল্লাহ লাহ তিনি নিজে জাকাত চেয়েছেন যেটা আগেই বললাম তারপর কি করছেন অন্যদেরকে যারা জাকাত সংগ্রহ করে নিয়েছেন যা তাও কামুন দিয়ে সদাগত যে যখন একদল কম জাকাত সংগ্রহ করে নুরি মুজা হাবিবুল হুজুর পাক সল্লাহ রসুন অনেক ক্ষেত মত নিয়ে আসবেন তিনি কি বললেন আল্লাহ সল্লে আলে ফুলান আল্লাহ সল্লে আলা আলে ফুলান যে আয় বাড়ি যে জাকাত নিয়ে তার এবং তার পরিবার পরিজনের উপর আপনি রহমত বর্ত সাকিনা বর্ষণ করুন কে দোয়া করলেন

জহিরি বাতিনি যত রকমের পবিত্রতা আছে তার রোগ বালাই থেকে শুরু করে বালা বালামসিব থেকে শুরু করে আমি ধুয়ে পরিষ্কার করে দিব সমস্ত পবিত্রতা হ্যাঁ তুতা হিরুন যা কি হিম বিহা তারকে একেবারে পরিষ্কার পবিত্র করে দিব সুবাহা মামদু মুশকিল এরপর সবচেয়ে বড় অসল্লি আলাইহিম ওয়াসলি আলাইহিম আপনি দোয়া মরুক করুন আপনার দোয়ার সর্বশ্রেষ্ঠ সেটা তারা পাবে সর্বোচ্চ প্রাপ্তি পাবে এখন বর্তমানে এই পাওয়ার কোনো উপায় ছিল না ছিল কিন্তু মামদু মুশকিল সেই রাস্তাটা খুলে দিলেন ইন্দলা নিশ্চয়ই আপনার দোয়া মানে হচ্ছে শান্তি এক কথাই যথেষ্ট আর কিছু লাগে কি চাই আমরা এত ছুটাছুটি এত কিছু এত লাফালাফি এত কিছু মানে কি মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্য তো আমরা হারিয়ে ফেলেছি সেটা কি শান্তি শান্তি চাই সবাই শান্তি চায় সে শান্তি পাওয়ার উপায় কি সেটা কি করলে জাকাত পৌঁছাতে হবে কোথায় হ্যাঁ হক ইস্তান কোথায় হক খালি খাস ইস্তানে হক নয় খাস ইস্তান কোথায় সেটা নুরি মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল যিনি হায়তুল নবী সল্লাহ যিনি শাহিদুল নবী সল্ল যিনি মু

কিন্তু দেখা যাচ্ছে যে পরিস্থিতির কারণে পরিবেশ করে রাস্তাঘাটে অনেকে এতিম পাওয়া যায় পাওয়া যায় না হ্যাঁ অনেকে দেখবেন অনেকে এরকম অনেক দেখেছি কি যাচ্ছে ছোট ছোট ছেলে কি খাচ্ছে বেরিয়ে খাচ্ছে নাওজু হ্যাঁ এখন তারা কি খায় হ্যাঁ গাজা এবং ইয়াবা খায় নাওজু হ্যাঁ ধ্বংস করে দিচ্ছে নাওজুবিল্লাহ এখন যাই হোক তাদেরকে জাকাত দিলে জাকাত কবুল হবে হ্যাঁ আপনি যাতে দিয়ে দিলেন থাক সে খাবে হ্যাঁ তাহলে কি খাবে সে সে তো ইয়াবা খাচ্ছে নাওজু বিল্লাহ আয়ানু আলাদ বিদ্যাক ওয়ালাত আনু আলা ইসন উদ হ্যাঁ যে যে প্রদান করতে হবে তাহলে কোথায় প্রদান করতে হবে সেটা আমরা এখন দেখবো প্রদান করতে হবে কোথায় যে যাচাই করে সেখানে কি করতে হবে সাহায্য সহিত করতে হবে শত্রুতা সীমানায় কোনো সাহায্য সহায়তা করা যাবে না মূল উসুল আল্লাহ পাক দিয়ে দিলেন অত্তাকুল্লা আদেশ হচ্ছে নেক্কার দেখে যা সাহায্য সহিত করা আর নিষেধ কি পাপে বদিতে করা যাবে না আল্লাহ পাক ওনাকে ভয় করতে হবে তাহলে পাপে বদিতে কারা যাদের ইমান নষ্ট তারা কি নেকর না যে বাতিল বা ফেরকা ইমান নষ্ট না এরপরে যাদের আমল নষ্ট হরতাল লম্বাস বেপদা বেপনা হ্যাঁ ইত্যাদি ইত্যাদি করে থাকে তন্ত্র মন্ত্র করে থাকে তাদের কি আমল ভালো না নষ্ট হ্যাঁ এদেরকে স্বাধীনতা করা যাবে যাবে না এরপরে যারা ফাঁসে রোব ইতুল আস একটা ফাসেকের শুধু প্রশংসা করলে যে খুব সুন্দর দেখতে চেহারাটা কিন্তু সে একক নামাজও পড়ে না ফরজাজিবন্নতি মক্কা তরফ করে আরেকদিকে হারাম কাজে নিযুক্ত সে কি ফাঁসেক এরকম ফাঁসেকের যদি প্রশংসা করায় শুধুমাত্র বলে লাগে তুমি তো দেখতে খুব সুন্দর কি হবে এই আসছে মোলাপাক আল্লাহাক রবী আল্লাহ গদব ওনার ওনার রুবনার ওনার গোসামরক এত অধিক বর্ষিত হতে থাকে এত অধিক পরিমাণে প্রকাশ পায় যে আসছে মোলাপাক তিনি রবের কারণে থরথর করে কাঁপতে থাকেন না ও এই মূল বিষয়গুলো আমরা হারিয়ে ফেলেছি

মহাম্মদ খানা জামেশ্বরীম খানী তাহলে আমাদের কি বৈশিষ্ট্য হ্যাঁ আমাদের কি বৈশিষ্ট্য আমরা প্রতিদিন আলোচনা করছি বহাস আমাদের একটু আরেকবার পুনরাবৃত্তি হোক যে আমাদের উদ্দেশ্য কি উদ্দেশ্য থেকে শুরু করি উদ্দেশ্য কি যিনি খলিক মালিক মহান আল্লাপাক ওনাকে হাসিল করা অন্তরে অন্তঃস্থলে একেবারে সেটা উদ্দেশ্য উদ্দেশ্য না ওনাকে হাসিল করা আমাদের উদ্দেশ্য অন্য কোন দুনিয়ার কোনো কিছু আমরা পরোয়া করি না তারপরে কি ওনাকে হাসিল করতে প্রথম কি লাগবে আমাদের ইমানটা লাগবে হ্যাঁ ইমানের রূপরেখা হচ্ছে আকিদা হ্যাঁ আকিদাগত পরিশুদ্ধি লাগবে যেমন প্রতিদিনই যে বলছি ইবনে তাইমিয়া তার ইবনে বাস আলবানি হ্যাঁ কাটটা কাফের তাদের আকিদা কি আল্লাপাক সীমাবদ্ধ আকৃতি দিয়ে সীমাবদ্ধ আসে সে মোল্লাপাক থেকে ওনার আকৃতি বর্ধিত কিছুটা নাওয়াজুবিল্লা উনি আল্লাহ একবার বড় কিন্তু কিছুটা বড় আর কি নাওয়াজুবিল্লা হ্যাঁ তাহলে কি ইমান থাকলো আল্লাপাক ওনাকে আকৃতির মধ্যে সীমাবদ্ধ করে বলে এই বিশুদ্ধতা আমাদেরকে কে দান করেছেন আকিদাগত বিশুদ্ধ থেকে বিশুদ্ধতম বিশুদ্ধতম আহলে সুন্নত আল জামাতের আকিদা তিনি আমাদেরকে দান করেছেন সোহান আমার মুশিক ইমানের পরে কি আমল আমল করতে হলে কি লাগে ইলিম লাগবে ইলমে তাস ইলমে ফিকা সর্বোচ্চ বিষয় আমাদেরকে দান করেছেন সোহান আমার আমলের ক্ষেত্রে হ্যাঁ কোন বিষয়টা মনে হয় প্রথমেই সুন্নতের আমল পায়ের তলা থেকে মাথার হাত থেকে মৌত পর্যন্ত সুন্নত অনুসরণ করতে হবে ফরজ অনুসরণ করা কে দিলেন শিক্ষা আমাদেরকে আমাদের মুশিক শুধু শিক্ষা দিলেন

যে ইন্টারন্যাশনাল সিলেবাস মাহুদুল মুসিক নিজে তত্ত্বাবধান করছেন এরপর পাঁচটা ভাষা আরবি যে উর্দু ফার্সি বাংলা ইংরেজি এখানে জারি রয়েছে এছাড়াও এখানে যে খাবার যেটা রয়েছে সেটা কি ব্যালেন্স ডাইট দুনিয়া দৃষ্টিতে সুষম খাদ্য এবং যদি অন্য দৃষ্টিতে দেখা দিনের দৃষ্টিতে দেখা সর্বোচ্চ তা সর্বোচ্চ তাবারুক কারণ অনন্তকাল ব্যাপী মাহিল যে দায়িত্ব স্বয়ং যিনি সাইদুল মুরসালিন ইমামুল উল মুরসালিন যিনি সৈয়দুল মুরসাল ইমাম যিনি সময় কসিম সল্লেন তিনি সেই দায়িত্ব গ্রহণ করেছেন সোমান আর এছাড়াও যে বাহ্যিক অন্যান্য মাদ্রাসা মসজিদ যারা আছে যে চক্রান্ত ষড়যন্ত্র শিকার দুষ্ট বেদে শিকার যেমন তন্ত্র হরতাল লংমার এগুলো সমস্ত কিছু থেকে আমরা কি পরিপূর্ণ মুক্ত এই যে বলি যে স্বপ্নের মধ্যে কেউ মনে দেখে না যে লং মার্চ করতেছে দেখে নাকি কেউ আমাদের সমস্ত কিছু থেকে আমরা মুক্ত এছাড়াও আরো বারোটা বৈশিষ্ট্য আছে একটা বৈশিষ্ট্য দিন আমার বলা হচ্ছে না পরে সেদিন দেখতে মূল একটা বৈশ্ব আমাদের নামকরণ কোন কার নামকরণে হ্যাঁ

ইন্টারন্যাশনাল গ্রুপ ফর সাইন্টিফিক রিসার্চ অ্যান্ড কোয়াপারেশন তাহলে তিনটা গবেষণা কি কি মোহাম্মদে জামি সে গবেষণাগার মূল তারপর হচ্ছে অনলাইন গবেষণা এরপরে বিজ্ঞান গবেষণা গবেষণা করতে কি লাগে কিতাব লাগে কোথায় মামনু সিকিম নাম তিনি কোটি কোটি টাকার লাইব্রেরি করেছেন কোটি কোটি টাকা সপ্তাহে সপ্তাহে লক্ষ লক্ষ টাকার কিতাব কিনা হয় সোমানা মামনু সিকিম নাম শুধু এইখানেই নয় বাইতুল হিকমা ঘরে ঘরে লাইব্রেরি করার জন্য তিনি বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেছেন ঘরে ঘরে লাইব্রেরি এরপরে কি হ্যাঁ ঘরে ঘরে লাইব্রেরি আর কি আছে কোটি কোটি মসজিদ মাদ্রাসা সারা বিশ্বব্যাপী কোটি কোটি মসজিদ মাদ্রাসা আর কি খালি কি মসজিদ মাদ্রাসার মধ্যে ইলিম তালিম চলবে নাকি ঘরে ঘরে না তোমার দেখাচ্ছি যে তালিমটা তালিমটা এখানে আছে ঘরে দিবে হ্যাঁ এই যে শোনা হচ্ছে দেখা হচ্ছে আপনি নিজে দিতে পারবেন না তালিম হ্যাঁ এখন আলোচক খুঁজতে গেলে দেখা যায় যে খুঁজে পাওয়া যায় না এত বলা হচ্ছে কিন্তু আলোচক খুঁজে পাওয়া যায় না কি সময় হয় কি চর্চা করে বুঝিনা ঘরে ঘরে তালিম কে দিবে আপনাদের দিতে হয় তালিমি মজলিশ ঠিক আছে ঘরে ঘরে আঞ্জুমান আলবে না তোমার তালিমি মজলিস রিডার্স ফোরাম ইংরেজিতে বললে তাহলে ছটা গেল মোহাম্মদিয়া জামি শরীফ গবেষণাগার অনলাইন গবেষণা বিজ্ঞান গবেষণা গবেষণাতে করতে কিতাব লাগবে লাইব্রেরি বাইতুল হিকমা এরপর কোটি কোটি মসজিদ মানুষ তারপরে কি হ্যাঁ ঘরে ঘরে তালিমি মজলিস আঞ্জুমান আলবে না তোমার রিডার্স ফোরাম তালিমি মজলিস ছয়টা গেল এরপর হচ্ছে কি তাহিব তামাদুন বিভাগ কাফের মোশিদের তজ্জ তরীকে নির্মাণ করতে হবে এবং রুয়েতুল হিলাল এরপরে আলমুতমাইন্না মা ও শিশু হাসপাতাল হাসপাতালের পরে কোর্ট

ওহি ওনার ছেচল্লিশ ভাগের এক ভাগ এটা মনে রাখতো এটা শরীফ ছেচল্লিশ ভাগের এক ভাগ বুঝা গেছে তারপর হচ্ছে আন্তর্জাতিক শূন্য প্রচার কেন্দ্র এগারোটা বারোতম বিষয় কি অনন্ত কালবেপি সাইদুল মাহফিল আর কোটি 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 কণ্ঠে শরীফ এই বারোটা বিষয় তাহলে দ্বিতীয় বিষয়গুলো আরেকবার একটু দেখি তাহাজিব তামদিন বিভাগ রিয়তুল হেলাল তারপরে আল মুতমাইন্না মা ও শিশু হাসপাতাল সরই পর্দার অনন্য দ্বিতীয় কোন প্রতিষ্ঠান তারপরে হ্যাঁ মুসলিম রাইটস ফোরাম হাসপাতাল আর কোর্ট কাছারি চোখে একসাথে ভাসে না তারপরে কি ক্যান্টিন এবং আন্তর্জাতিক একসাথে আর বারোতম বিষয় তো সবাই জানাই আছে আছে না অনন্তকাল ব্যাপী ওনার মাহফিল আর কোটি কোটি কণ্ঠে বিলাসী এতটুকুই তাহলে এই বিষয়গুলো মানুষকে তো বলতে হবে বলতে হবে না নাকি চুপ করে থাকবেন হ্যাঁ চুপ করে থাকলে চলবে তাহলে সরব হতে হবে অল্লাহ সামিউন আলিম সামিউন যিনি খলিক মালিক মন তিনি এই একশো তিন নম্বর আয়সি পবিত্র সুরত অবশ্যই মনে পড়ছে নম্বর বলছে আমি শুনছি হ্যাঁ এই যে শোনানো হলো কানে দেওয়া হলো না এরপরে কে আবার আরেকজনের শোনায় এটা আল্লাপাক বলছে আমি শুনছি যে শোনাবে সেই সমস্ত ফজিলত লাভ করেন কোনো সন্দেহ নাই আল্লাপাক কি ওয়াদার খেলাপ করেন নাউজুবিল্লাহ হ্যাঁ কোনদিন হইতে পারে আপনারা ওয়াদার খেলাপ করেন বর খেলাপ করে যে শোনা হচ্ছে হক আদায় করা হচ্ছে হক আদায় করতে হবে কি হবে না আমরা পারবো না আমাদের জিন্দগিটা কি খালি দুনিয়ার টানে কি খালি ব্যয় হতে থাকবে আমাদের রক্ত গোস্ত শক্তি সামর্থ্য বুদ্ধি মেদা অর্থ সমস্ত দুনিয়া টান দিয়ে চলে যাচ্ছে নাজবিল্লাহ সেটাকে পাক ওনার হাবিব হুজুর পাক সল্লাহাম হায়তুল নবী সল্লিন্নবী সল্লিন মুফ সাল্লাম উনি এবং খাস সালাম উনাদের জন্য ব্যয় করতে চাই না চাই কি চাই না তাহলে সে তো প্রমাণ করতে হবে তাহলে এক নম্বর বিষয় যে আমরা বললাম পাঁচটার মধ্যে কি জাকাত মাঝখানে তিনটার মধ্যে আমরা দেখেছি জাকাত ছাড়া কোনোটা টিকবে না দুইটার মধ্যেও দেখেছি আর ইমানের কথা ধরলে এক নম্বর বিষয় ইমানও থাকবে না জাকাত না থাকলে থাকবে তাহলে আপনারটা আপনাকে ঠিক রাখতে হবে মামদু